আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজ এখন থেকে দেখব নতুন পদ্ধতিতে 2022 সালের অনুযায়ী একটি ফেসবুক বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে সেট আপ করতে হয়, কোন কোন বিষয়গুলো মূলত আমাদের লক্ষণীয়, অর্থাৎ আমাদের ফাইবার এবং ফাইবার মার্কেট প্লেসের বাইরে একজন ক্লায়েন্ট কি কি প্রশ্ন করতে পারে একটি ফেসবুক বিজনেস পেজের উপরে, সেই বিষয়গুলো নিয়ে জানবো। ভিডিওটি একটু লং হবে, তবে সবার জন্য উপকারী হবে। আরেকটি বিষয়, আপনাকে কিন্তু ক্লায়েন্ট সহজে হায়ার করে না যে একটু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য, কারণ ইতিমধ্যে অনেকেই তৈরি করে ফেলেছেন, হয়তো নতুন যারা বিজনেসে আসবেন তারাই শুধুমাত্র আপনাকে তৈরি করতে বলবেন। তাহলে আপনি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ কেন শিখবেন? ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েটের কাজ এই জন্য শিখবো, ক্লায়েন্ট আপনার কাছে কিন্তু ক্রিয়েট করার জন্য আসবে না, ক্লায়েন্ট মূলত আসবে আপনার কাছে প্রবলেম ফেস করলে। অর্থাৎ যদি ক্লায়েন্ট মনে করে যে আমার পেজ তৈরি করতে গেলে এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে, আমি এই জায়গাটা সলভ করতে পারতেছি না, এই সলভিং সিস্টেমটা আপনি কিভাবে শিখবেন, সেই বিষয়টা মূলত আমাদের আজকে মূল টার্গেট থাকবে। আমরা একটা পেজ তৈরি করব, কিভাবে সেট আপ করবো শুরু থেকে শেষ পর্যন্ত, এবং মার্কেট প্লেসে এর উপরে কিভাবে কাজ নিব, গিগ কিভাবে পাবলিশ করব, কিভাবে পাবলিশ করলে আপনারা এটা কাজ পাবেন, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা একদম ধারাবাহিকভাবে ফেসবুক বিজনেস পেজের উপরে কাজগুলো দেখাবো। ফেসবুক বিজনেস পেজের ভেতরে অনেকগুলো অপশন রয়েছে, যে অপশনগুলো আমরা এখনো হিডেন, আমরা জানি না কিভাবে পোস্ট করতে হয়, কোনভাবে পোস্ট করলে দিনের কোন সময় পোস্ট করবেন, কিভাবে পোস্ট করলে আপনার এটা রিস্ক করবে বেশি, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। তার প্রথম ধাপ, অর্থাৎ আমরা দেখবো এখন ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট কিভাবে করতে হয়। প্রথম যে বিষয়, অর্থাৎ আপনি যখন একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, বিজনেস পেজ ক্রিয়েট করার জন্য আপনার একটি প্রোফাইল থাকতে হবে। অর্থাৎ প্রত্যেকের, যারা তৈরি করবেন তাদের প্রত্যেকের একটা ফেসবুক প্রোফাইল থাকতে হবে, অ্যাজ লাইক দিস ওয়ান। অর্থাৎ আপনি দেখুন এখানে একটি প্রোফাইল রাখছি আমরা, এই প্রোফাইলটার মতো একটা প্রোফাইল থাকতে হবে। এই প্রোফাইলটা যদি এখন আপনার কথা হলো যে ভাই একটা প্রোফাইল, আমার তো 10টা প্রোফাইল আছে, আমি কি 10টা প্রোফাইলের আন্ডারে 10টা পেজ খুলতে পারবো? হ্যাঁ, কোনো ব্যাপার না। এখন আপনাদের যদি কোশ্চেন হয় যে ভাই একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ খুলতে পারবো, আপনি অনেকগুলো পেজ খুলতে পারবেন, তবে সব থেকে ভালো হলো 1 থেকে 5টা 7টা 10টা পেজের মধ্যে রাখা ভালো। আপনি একটা পেজ খোলার পরে কতদিন পর আরেকটা পেজ খুলতে পারবেন? আপনি একটা পেজ খোলার পরে আপনি আরো একদিন পরেই অথবা সঙ্গে সঙ্গে আরেকটা পেজ খুলতে পারবেন, কোনো বাধা নেই। তবে রেকমেন্ডেড হলো, ভালো হলো, আপনার জন্য সুবিধা হবে, আপনি একটা পেজ খোলার পর মিনিমাম মিনিমাম 1 সপ্তাহ 2 সপ্তাহ 3 সপ্তাহ পর আরেকটা পেজ খুলবেন, তাহলে ভালো হবে। আর যারা বিজনেস করবে, মূলত যারা বিজনেস করবে তারা কিন্তু কখনোই 10টা 15টা 20টা 25টা পেজ খুলবে না। এই কোশ্চেনটা হচ্ছে কাদের? এই কোশ্চেনটা হচ্ছে আমরা যারা ফ্রিল্যান্সিং করি বা ফ্রিল্যান্সিং নতুন করে শিখতে চাই, তারাই বলবেন শুধুমাত্র যে ভাই একটা প্রোফাইল আন্ডার কতগুলো পেজ প্রয়োজন। একজন ক্লায়েন্ট কিন্তু আপনাকে কখনোই বলবে না একটা প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ প্রয়োজন, অর্থাৎ আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে। কিছু কিছু ক্লায়েন্ট বলতে পারে যে একটা প্রোফাইলের আন্ডারে কতগুলো পেজ খোলা যাবে, কারণ কি তার হয়তো বা 10টা 15টা 20টা বিজনেস রয়েছে, এই জন্য সে বলতে পারে। তখন অ্যান্সার আপনি দিতে পারবেন এবং তার কাজগুলো করে দিতে পারবেন। তো আমরা কি করব, আমরা সরাসরি একটা পেজ তৈরি করব, একটা ফেসবুক বিজনেস পেজ। একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার আগে মূল যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখন যেটা বলছি, এই বিষয়গুলো আপনাকে অত্যন্ত জরুরিভাবে ম্যানেজ করতে হবে। আপনি আপনার নিজের জন্য পেজ তৈরি করুন কিংবা একজন ক্লায়েন্টের জন্য পেজ তৈরি করুন, এই আমি যে এখন 5টি বিষয় বলবো, এই 5টি বিষয় জানতে হবে। একটা ফেসবুক বিজনেস পেজ তৈরি করার জন্য মূলত যে 5টি বিষয় প্রয়োজন সেটি হচ্ছে, আপনাকে একটা ফেসবুক বিজনেস পেজের জন্য প্রথম যে বিষয়টা, একটা নাম প্রয়োজন হবে। দ্বিতীয় যে বিষয়টা, একটা লোগো প্রয়োজন হবে। তৃতীয়, একটা ব্যানার প্রয়োজন হবে। চতুর্থ, আপনি লোকেশন সেট করতে হবে। পঞ্চমত, আপনাকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া অ্যাড করতে হবে। এই 5টা বিষয় যদি আপনি সেট করতে পারেন তাহলে আপনার একটা পেজ বিল্ড হয়ে যাবে। এরপরে মূলত আমরা সেট আপে চলে যাবো, অর্থাৎ ক্রিয়েট করার জন্য এই 5টা বিষয় থাকলেই যথেষ্ট। তো আমরা কিভাবে ক্রিয়েট করবো সরাসরি আমরা স্ক্রিনে গিয়ে দেখতেছি। দেখুন, এই পেজের মধ্য থেকে, অর্থাৎ এই প্রোফাইলের মধ্য থেকে আমরা দুইটা জায়গা থেকে পেজ ক্রিয়েট করতে পারি। অর্থাৎ দেখুন, এখান থেকে লক্ষ্য করুন, এই যে 9 ডট বাটন, মেনু যে বাটনটি রয়েছে 9 ডটের, এখানে আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখান থেকে আমার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। ইন্টারফেসের মধ্যে লক্ষ্য করুন এখানে রাইট সাইডে পেজ নামক একটি অপশন রয়েছে। এই পেজে যদি আমি ক্লিক করি, পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন লেফট সাইড থেকে আমার এরকম একটা ইন্টারফেস চলে আসলো। অর্থাৎ এরকম একটা ইন্টারফেস চলে আসলো। এই ইন্টারফেসটার মধ্যে কি দেখুন, এই ইন্টারফেসটা চলে আসলো। এই ইন্টারফেসটা আমরা আরো আরেকভাবে নিতে পারি। কোথা থেকে নিতে পারি, আমরা এটা ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করার পর দেখুন আমরা আবারও আগের জায়গায় চলে আসলাম। এখন যদি লেফট সাইড থেকে দেখুন, প্রোফাইলের লেফট সাইড থেকে আমরা যদি দেখুন এখানে ফাইন ফ্রেন্ডস ওয়াশ পেজেস, এই পেজেসের উপর যদি ক্লিক করি, পেজেসের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন। এই ইন্টারফেসের মধ্যে প্রথমে লক্ষ্য করুন ক্রিয়েট প্লাস ক্রিয়েট নিউ পেজ। এই ক্রিয়েট নিউ পেজের উপর যদি আপনি ক্লিক করেন তাহলে দেখবেন ওই একই ইন্টারফেসটা চলে আসে। দুটা বিষয়, অর্থাৎ আমরা দুই জায়গা থেকে এসে জয়েন করতে পারি, একটা পেজের জন্য আসতে পারি। তো আমরা কোথা থেকে, এই যে 9 ডট মেনু বার থেকে আসতে পারি, অথবা লেফট সাইড থেকে পেজেস থেকে আসতে পারি। তো আমরা 9 ডট থেকে যাচ্ছি, 9 ডট থেকে গিয়ে পেজের উপরে ক্লিক করতেছি। পেজের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এই ইন্টারফেসটা চলে আসলো। এই ইন্টারফেসটা আসার পর মূলত আমাদের কাজ কি, এই ইন্টারফেসে আসার পর আমি যে প্রথমে যে 5টি বিষয়ের কথা বললাম সেই 5টি বিষয় নিয়ে কাজ করব। সেই 5টি বিষয়ের মধ্যে লক্ষ্য করুন লেফট সাইডে কয়েকটা অপশন আছে, পেজ ক্রিয়েট পেজ, অর্থাৎ এই যে এখানে পেজ ক্রিয়েট পেজ, এবং নিচের দিকে রয়েছে ক্রিয়েট এ পেজ, তার নিচে দেখুন পেজ ইনফরমেশন, এরপরে দেখুন পেজ নেম।
পেজ নেম রিকোয়ার্ড, ওই যে আপনি শুরুতে বললাম আপনি যদি একটা পেজ তৈরি করতে যান তাহলে আপনার একটা নাম লাগবে। সেই নামটা মূলত কি, সাপোজ আপনি একটা যে কোনো দোকান দিচ্ছেন, সেই দোকানে তো আপনার একটা নাম থাকবে, সেই নামটাই হচ্ছে একটা পেজের নাম। যদি কোনো ক্লায়েন্ট কোয়েশ্চেন করে যে আমি পেজের নাম বলতে কি, তখন বলতে হবে যে তোমার বিজনেসের নাম দাও, তুমি কোন নামে তোমার পেজটা খুলতে চাচ্ছো সেই নামটা দাও, পেজের নাম। অর্থাৎ এটা ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেবে, যদি ক্লায়েন্ট আপনাকে দিয়ে দেয় ওই নামটাই শুধুমাত্র আপনি এখানে কি করবেন দিয়ে দেবেন। মনে করুন আমাদের ক্লায়েন্ট, আমরা যার প্রোফাইল থেকে পেজটা তৈরি করতেছি মনে তিনি আমাদের ক্লায়েন্ট, তো তার পছন্দ অনুযায়ী আমরা একটা নাম নিয়ে নেব। জি ওকে, তো আমরা মনে করুন আমরা যে কোনো একটা পেজের নাম, মনে করুন ক্লায়েন্ট আপনাকে বললো যে ঠিক আছে আপনি কি দেন, আমার একটা ফ্যাশনের একটা বিজনেস রয়েছে, আমি ওই ফ্যাশনের একটা বিজনেসের নাম রাখতে চাচ্ছি। আমার আমাকে ক্লায়েন্ট নাম দিল যে ঠিক আছে স্মার্ট ফ্যাশন নামক আপনি একটা কি করুন আমার একটা নাম দেন, তো আমরা একটা স্মার্ট ফ্যাশন নামে একটা নাম দিয়ে দিলাম অর্থাৎ আমাদের পছন্দ অনুযায়ী। এখন দেখুন আমি কিন্তু এখানে কি করছি, এখানে দেখুন আমি স্মার্টের এসটা বড় করে লিখছি এবং ফ্যাশনের এফটা ছোট করে লিখছি। এটার মূলত কারণ কি এবং কিভাবে লিখতে হয় এর মধ্যে একটা অবশ্যই একটা কারণ রয়েছে আমি লেখার পিছনে। লক্ষ্য করুন আমি স্মার্টের যে প্রথম শব্দটা বড় করে লিখলাম এস এবং পরেরটা ছোট করে লিখলাম, এটা এইদিকে আমি যখন লিখলাম তার রাইট সাইডে লক্ষ্য করুন এখানে প্রিভিউ মোড অর্থাৎ ডেস্কটপ মোড, এখানে দেখুন এই যে প্রিভিউ মোড দেখা যাচ্ছে। অর্থাৎ আমরা যখন পেজের নামটা স্মার্ট ফ্যাশন কথাটা লিখবো, এই স্মার্ট ফ্যাশন কথাটা লেখার সঙ্গে সঙ্গে দেখুন আমাকে কিরকম দেখাবে, এরকম দেখাবে, কি থেকে দেখাবে, এটা ডেস্কটপ মোড। এই দেখুন ডেস্কটপ, এই যে রাইট সাইড উপর দিকে ডেস্কটপ মোড, এই ডেস্কটপ মোডে আমাকে এখানে দেখাবে। আমি যদি আবার কি করতে চাই, আমি যদি এটা মোবাইলে কিরকম দেখাবে যে দেখতে চাই, তাহলে যে মোবাইলে যে শপটা রয়েছে মোবাইলের আইকনটা রয়েছে এই আইকনের উপর ক্লিক করলে আমার আইকনটা এরকম দেখাবে। অর্থাৎ এই যে আমি এখানে ডেস্কটপের ক্লিক করলে ডেস্কটপ আর মোবাইলের উপর ক্লিক করলে মোবাইলের আইকন থেকে আমাকে দেখা যাবে কি রকম দেখা যাবে আমার স্মার্ট ফ্যাশন লেখলে। স্মার্ট ফ্যাশনটা যখন আমি লিখলাম লক্ষ্য করুন এখানে ভালো দেখা যাচ্ছে না, ফ্যাশনের একটা ছোট স্মার্ট এসটা বড়, বরং উচিত হচ্ছে আপনি যত ধরনের টাইটেল লিখবেন ওই টাইটেলগুলোর মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা, প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম শব্দটা বড় হাতের লেখা উচিত, ক্যাপিটাল লেটার লেখা উচিত অ্যাজ পার রুলস। তো আপনারা কি করবেন অবশ্যই অবশ্যই এখানে ছোট হাতের না দিয়ে বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন। যেমন স্মার্ট ফ্যাশন বিডি, আমরা স্মার্ট ফ্যাশন বিডি নামক এই পেজটা দিলাম, তো দেখা যাচ্ছে আমার পাশে কিন্তু টিক মার্ক, অর্থাৎ টিক মার্ক অর্থাৎ আমার পেজটার নামটা ঠিক আছে, এই জন্য আমাকে পাশে দেখুন একটা টিক মার্ক দেখা যাচ্ছে, এই টিক মার্কটা ওকে আছে যে আমি একটা পেজটা খুলতে পারলাম। এখন আসুন নিচের দিকে ক্যাটাগরি, ক্যাটাগরিটা মূলত কি একটা পেজের ক্যাটাগরি কিরকম হয়ে থাকে, আমি ইচ্ছা করলে কি আমার ক্যাটাগরি দিতে পারবো। মনে করুন যে কেউ আপনার কি করলেন আপনার একটা ক্যাটাগরি দিতে চাইলেন, যেমন উদাহরণস্বরূপ অনেকেই চায় না যে আমি নিজের পছন্দ অনুযায়ী আমি কিছু ক্যাটাগরি দিতে চাচ্ছি, নিজের পছন্দ অনুযায়ী কি দেওয়া যাবে না, নিজের পছন্দ অনুযায়ী কিছু ক্যাটাগরি দিতে পারবেন না। কিন্তু ক্যাটাগরির বিষয়টা কি এটাই আগে আমরা বুঝি, ক্যাটাগরি হচ্ছে আপনি যে একটা বিজনেস করতেছেন, মনে করুন একটা ফার্মেসির দোকান, এটা কি এটা মেডিসিন ক্যাটাগরি। মনে করুন আপনি একটা কি করবেন, আপনি একটা বিভিন্ন কাপড়ের কাজ, মানে বিভিন্ন কাপড় হতে পারে সেটা টি শার্ট হতে পারে, পলো শার্ট হতে পারে, লং প্যান্ট হতে পারে, শর্ট প্যান্ট হতে পারে, আপনার স্লিপওয়্যার অর্থাৎ মানে বিভিন্ন ধরনের হতে পারে না, বিভিন্ন ধরনের কাপড়, এটাকে কি ক্যাটাগরির মধ্যে পড়ে, এটা ফ্যাশন ক্যাটাগরির মধ্যে পড়ে যে হ্যাঁ এটা ফ্যাশন, ফ্যাশনের মধ্যে পড়ে যাচ্ছে। এই ধরনের বিভিন্ন অর্থাৎ বিভিন্ন প্রোডাক্ট মিলে যে কোনো একটা বিষয়কে যদি বোঝায় তাহলে ওটাকে বলা হয় ক্যাটাগরি। এই ক্যাটাগরি যদি এখন ক্লায়েন্ট যদি আপনার কাজ দিয়ে বলে একটা পেজের নাম দিয়ে বলে যে ঠিক আছে আপনি ক্যাটাগরি সিলেক্ট করুন যে এটা আব্দুল, আব্দুল নামে কোনো ক্যাটাগরি সিলেক্ট করতে বলো, আব্দুল নামে আপনি ইচ্ছা করলে সিলেক্ট করতে পারবেন না, কেননা আপনাকে ফেসবুকে ওই ক্যাটাগরিটা সিলেক্ট করার দেবে, সিলেক্ট করতে দিবে আপনাকে সেই ক্যাটাগরিগুলো, যে ক্যাটাগরিগুলো শুধুমাত্র এখানে আপনাকে ফেসবুক দিয়ে রাখবে। যেমন দেখুন স্মার্ট ফ্যাশন বিডি, আমরা চাচ্ছি এটা কি ক্যাটাগরি, এটা ফ্যাশন রিলেটেড, আমি চাচ্ছি এখানে ফ্যাশন যদি লিখি আমি দেখুন ফ্যাশন মডেল অর্থাৎ ফ্যাশন মডেল রিলেটেড, ফ্যাশন স্টাইলিস্ট, ডিজাইন অ্যান্ড ফ্যাশন, অর্থাৎ এই ধরনের আপনি ক্যাটাগরিগুলো দিতে পারেন যেটা ফেসবুক আপনাকে সাজেস্ট করবে। এর বাইরে আপনি কোনো নিজের থেকে লিখে দিতে পারবেন না, এই নিজের থেকে লেখাটা আমরা আরো আগে দিতে পারতাম বাট এখন এখান থেকে ক্যাটাগরি সিলেক্টেড করে দেওয়া আছে, আপনি এখান থেকে তাই দিতে পারবেন। তো আমরা চাচ্ছি কি স্মার্ট ফ্যাশন বিডি যেহেতু একটা ফ্যাশন মডেল অথবা ডিজাইন অ্যান্ড ফ্যাশন অথবা ফ্যাশন স্টাইলিস্ট এ যে কোনো ধরনের একটা দিতে পারি, তো আমরা ফ্যাশন স্টাইলিস্ট এটা দিয়ে দিলাম। দেওয়ার পর যখন ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এখান থেকে সরাসরি কি চলে আসলো, একটা কিওয়ার্ডের মতো হয়ে গেলো। কিওয়ার্ড বিষয়টা কি আমরা একটু পরে বুঝবো, এখানে একটা হয়ে গেল। আমরা কিন্তু আরো কিছু ক্যাটাগরি দিতে পারি, আমি চাচ্ছি আরো একটা ক্যাটাগরি দেবো, আমি আবারও ফ্যাশনে লেখলাম, ফ্যাশন লেখার সঙ্গে সঙ্গে দেখুন ফ্যাশন ডিজাইনার, তো আমি এটা আবারও দিয়ে দিলাম। এরপরে আমি চাচ্ছি যে আমি আরো একটা দিতে চাচ্ছি, আমি আবার একটা এফ এ লেখলাম অর্থাৎ ফ্যাশন রিলেটেড ফ্যাশন মডেল, আমি এই তিনটা দিয়ে দিলাম। অর্থাৎ আমি আরো একটা দিতে চাচ্ছি যে আমি আরো একটা দিতে চাচ্ছি, আমি আরো একটা দিই ডিজাইন অ্যান্ড ফ্যাশন, এই চারটা আমি দিয়ে দিলাম। দেখুন চারটা যখন আমি দেখে দিয়ে দিলাম তখন কিন্তু আমাকে একটা লেখা দেখাচ্ছে ইউর পেজ ক্যান হ্যাভ বিটুইন ওয়ান অ্যান্ড থ্রি ক্যাটাগরিজ, মূলত বিষয়টা লক্ষ্য করুন। অর্থাৎ আমরা যে বিজনেসটা করব, আমরা যে বিজনেসটার কাজটা করব, ক্লায়েন্ট আমাকে যদি 10টা ক্যাটাগরি দিয়ে বলে যে আপনি 10টা ক্যাটাগরি দেন, আপনি কি অর্ডার দিতে পারবেন, আপনি দিতে পারবেন অনলি তিনটা, অর্থাৎ ক্যাটাগরি তিনটা হবে। এই জন্য মূলত ক্যাটাগরি আমরা কি করবো, যদি ক্লায়েন্ট কোয়েশ্চেন করে যে কটা ক্যাটাগরি দিতে পারবো, তিনটা,
কিন্তু আপনার যখন ক্যাটাগরিগুলো সিলেক্ট করবেন, ক্যাটাগরিগুলো সিলেক্ট করার পর আপনি এখানে দেখতে পারেন মাত্র একটা, অর্থাৎ শুরুতে দেখতে পারবেন আপনার ক্যাটাগরিগুলো একটা। দেখুন প্রিভিউ মোডে আমরা যদি মোবাইল মোডেও ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি কটা ফ্যাশন স্টাইলিস্ট। কেন মূলত আমাকে ফ্যাশন স্টাইলিস্ট দেখাইলো এই এতগুলো না দেখার পরে? আমার তো অনেকগুলো দেখানোর কথা, কিন্তু দেখাচ্ছে একটা কেন? কারণ আপনি প্রথমে যে আপনি ক্যাটাগরিটা লিখবেন সেটাই শুধুমাত্র আপনার এখানে শো করবে, অন্যগুলো আপনাকে শো করবে না, কিন্তু আপনার এসইও হিসেবে কাজ করবে। এসইও কি, এসইও হিসেবে কিভাবে কাজ করা যায় এটা মূলত আমরা পরে শিখবো। তো আমরা এখানে দুইটা রাখলাম, এক থেকে তিনটা, যেহেতু আমরা দুইটা রাখলাম ফ্যাশন স্টাইলিস্ট এবং ফ্যাশন ডিজাইনার দুইটা রাখলাম। তিন নম্বর বিষয় লক্ষ্য করুন, একটা ডেসক্রিপশন লাগবে। এই ডেসক্রিপশনটা কি, একটা পেজের ডেসক্রিপশন কিভাবে লিখতে হয় এই বিষয়টা আমরা জানি। এই ডেসক্রিপশনটা আপনি যদি বায়ারের কাজ করে থাকেন, বায়ারে আপনাকে সরাসরি কি করবে, ডেসক্রিপশন একটা দিয়ে দেবে যে হ্যাঁ আপনি কি করুন, আপনি ডেসক্রিপশন এটা দেন। এখন ডেসক্রিপশন কি কিভাবে তৈরি করতে হয়, ক্লায়েন্ট যদি একটা পেজের ডেসক্রিপশন চান তার কাছে যে ভাই আমার একটা ডেসক্রিপশন লাগবে, ক্লায়েন্ট আপনাকে সরাসরি দিয়ে দেবে। যদি না থাকে, ক্লায়েন্ট যদি বলে যে না আমার কাছে ডেসক্রিপশনে আপনি লিখেন, তখন আপনি কি লিখবেন, আপনার নিজের পক্ষ থেকে লিখবেন। কিভাবে লিখতে হয় সেই বিষয়টা নিয়ে দেখি আমরা। তো মনে করুন আমাদের এই পেজটা আছে কি ফ্যাশন রিলেটেড, এই রিলেটেড যত হবে আপনি শুধুমাত্র গুগলে যাবেন, একটু গুগল আমার কাছে যাবেন, গিয়ে লিখবেন ফ্যাশন, ফ্যাশন আর্টিকেল। আপনি কি লিখবেন, আপনাকে একটা ডেসক্রিপশন লিখতে হবে, আপনি লিখতে পারেন না নিজে, আপনি ওই যে কিওয়ার্ড থাকবে যে রিলেটেড পেজ তৈরি করবে সেই রিলেটেড কিওয়ার্ড লিখে আপনি সার্চ করুন, ফ্যাশন আর্টিকেল লিখে সার্চ করুন। ফ্যাশন আর্টিকেল লিখে সার্চ করার পর দেখুন আপনাকে এখান থেকে অনেকগুলো আর্টিকেল সাইট পাবেন। দেখুন আপনাকে অনেকগুলো কোশ্চেন এবং অ্যান্সার দিয়ে দিচ্ছে, দেখুন এই যে এখান থেকে অনেকগুলো কোশ্চেন এবং অ্যান্সার পাচ্ছেন, অর্থাৎ আপনি এইগুলো কি করবেন, যে এই কোশ্চেনগুলো আসেন, দেখুন হাউ ডু উইথ ফ্যাশন আর্টিকেল, দেখুন এখান থেকে আপনি ফ্যাশন রিলেটেড কি কি আর্টিকেল লেখে আপনি এগুলো আপনি কি করতে পারবেন, পড়তে পারবেন। এই এইগুলো যখন পড়বেন একটা করে অ্যান্সার পাবেন। যেমন উদাহরণস্বরূপ দেখুন, ইউ ক্যান লার্ন এ লট বাই এ পার্সন্স ক্লোথিং, কনসিডার দ্য ইকোনমি অন ইয়ার, তারপর দেখুন ইউজ দ্য কারেক্ট ডিফারেন্ট ক্যারেক্টার্স, তারপর রিসোর্স, এরকম আপনি যদি একটু নিচের দিকে আসেন আবার একটা আরেকটা কোশ্চেন সিলেক্ট করেন, তারপর দেখুন এটা আরেকটা আর্টিকেল পাইতেছেন, তারপর আবার যদি একটু নিচের দিকে আসেন তাহলে আরেকটা পাইতেছেন। অর্থাৎ এইগুলো যখন একটু পড়বেন, পড়ার পর তার আর্টিকেলটা কি হবে সেটা আপনি লিখতে পারবেন। এখন ডেসক্রিপশনটা মূলত কি লিখতে হয় সেই বিষয়টা আমি বলি। অর্থাৎ আপনি এটা তো খুব সহজে কি করতে পারবেন, আপনি আর্টিকেলটা লিখতে পারবেন, এখন কি লিখবেন আপনি আরেকবার শেয়ার করবেন ভাই, সরি। তো ডেসক্রিপশনগুলো আমাদের যে বিজনেসটা হবে সেই বিজনেস রিলেটেড কথাগুলো লিখতে হবে। যেমন যদি ফ্যাশন হয়ে থাকে তাহলে আপনাকে বলতে হবে যে আমাদের যে ফ্যাশনগুলো রয়েছে, আমাদের যে ফ্যাশন রিলেটেড প্রোডাক্টগুলো রয়েছে, এই প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে একটা প্রফেশনাল লেভেলের প্রোডাক্ট। এটা কি বলবেন, না এটা বলবেন যে আপনার এই প্রোডাক্টগুলো হচ্ছে একটা মানসম্মত প্রোডাক্ট। কেন প্রফেশনাল বলবো না এবং মানসম্মত বলবো, কারণ কিছু শব্দ রয়েছে কিছু রিলেটেড কিছু প্রোডাক্টের সঙ্গে যায় আর কিছু শব্দ রয়েছে কিছু প্রোডাক্টের সঙ্গে যায় না। যেমন যদি আমরা ফ্রিল্যান্সিংয়ে বলি যে মানসম্মত ফ্রিল্যান্সিং, এই কথাটা ভালো শোনা যায় না। যদি এখানে আমরা ব্যবহার করতে পারি যে প্রফেশনাল লেভেলের ফ্রিল্যান্সিং তাহলে এই কথাটা যায়। আবার যদি প্রোডাক্টের ক্ষেত্রে যায়, আমরা ডেসক্রিপশনটা লেখার ক্ষেত্রে যদি যাই যে আপনার ফ্যাশনটা একদম কি প্রফেশনাল লেভেলের ফ্যাশন, তখন দেখবেন আপনার ওই কথাটা যায় না, তখন আপনি ওখানে কি বলতে পারেন, মানসম্মত। অর্থাৎ এই যে কথাগুলো আছে এই কথাগুলো ডেসক্রিপশন লেখার সময় খুবই মনোযোগী হবেন। আমরা কিন্তু লেখার সময় কিন্তু না মনোযোগী হওয়ার কারণে পিছনে যাই। ক্লায়েন্ট আপনাকে ইতিমধ্যে ডেসক্রিপশন একটা দিয়েই দিবে, যদি ক্লায়েন্ট দিয়ে না দেয় তাহলে আপনাকে বিভিন্ন পেজগুলোতে যাবেন, ডেসক্রিপশনগুলো দেখবেন, দেখার পর এখানে ওই রিলেটেড একটা ডেসক্রিপশন লিখে দেবেন। যেমন আমরা একটা যে কোনো একটা ডেসক্রিপশন লিখে দিই, তা আমাদের ইয়ে থেকে আমরা যে কোনো একটা ডেসক্রিপশন কপি করে নিয়ে আসতেছি। ওকে, তো আমরা একটু আমাদের ওয়েবসাইটে ঢুকতেছি, ওয়েবসাইট থেকে ঢুকে আমরা যে কোনো একটা ডেসক্রিপশন কপি করে শুধুমাত্র এখানে পেস্ট করে দেব। ওকে, আমরা এইখান থেকে এতটুকু কপি করলাম, কপি কপি করার পর আমরা ফেসবুকে যাচ্ছি। ফেসবুকে যাওয়ার পর মনে করেন এটা ডেসক্রিপশন লিখলাম, আমরা ডেসক্রিপশন লিখে দিলাম, ডেসক্রিপশন ওইটা আমরা কপি পেস্ট করতেছি, ডেসক্রিপশন লিখতেছি লিখতেছি লিখতেছি, আমরা লিখতে থাকি, দেখি কতগুলো ডেসক্রিপশন। কেন এখন দেখুন আমরা ডেসক্রিপশনগুলো লেখার পরে একটা সময় যাওয়ার পর আমি আর লিখতে পারতেছি না, কেন লিখতে পারতেছি না, লিখতে পারতেছি না এই কারণে, দেখুন এখানে বলতেছে ক্যারেক্টার লিমিট 255, অর্থাৎ আমি 255টা ক্যারেক্টার লেখার পরে আমি কি করতে পারবো না, আমি আর লিখতে পারবো না। এখন যদি ক্লায়েন্ট আপনাকে 500-700 দিয়ে রাখে তাহলে আপনি কি করবেন, ক্লায়েন্টকে বলতে হবে যে দেখো আমি কিন্তু এখানে লিখতে পারবো মাত্র 255 ক্যারেক্টার, এর বেশি লিখতে পারবো না। ওই যদি আপনি কোশ্চেন করেন যে ভাই ডেসক্রিপশন কতটুকু লিখবো, ডেসক্রিপশন ততটুকুই লিখবেন যতটুকু ফেসবুক আপনাকে সাজেস্ট করে। এখন যদি আপনি কি ফ্রিল্যান্সিংকে একদম ঘুরে একদম কি করে ওটাকে বলে রস করে খেয়ে ফেলেন, 256টা লিখতে চান তবুও কিন্তু আপনি পারবেন না, কারণ কি এটা হচ্ছে ফেসবুকের টার্মস অ্যান্ড কন্ডিশন, ফেসবুক আপনাকে যতটুকু লিখতে দেবে ততটুকু লিখতে হবে। এগুলো হচ্ছে অর্থাৎ
এই বিষয়টা নিয়ে আমরা ক্লায়েন্টকে তখনই বলবো যে দেখো তুমি 255 ক্যারেক্টার দাও, এর বেশি দেওয়ার দরকার নেই। যদি এখন 256 দেয় তাহলে আপনাকে একটু কাট কাটসাট করে আপনাকে এখানে লিখে দিতে হবে। মানে আমরা একটা ডেসক্রিপশন লিখে দিলাম একটা পেজের মধ্যে, দেন আমরা এখানে শুধুমাত্র ক্লিক করলাম কি ক্রিয়েট পেজে। ক্রিয়েট পেজে ক্লিক করার আগে দেখুন আমরা যে আমরা স্পার্ট ফ্যাশন বিডিজে তৈরি করলাম, ফ্যাশন স্টাইলিস্ট এর প্রথম যে ক্যাটাগরিতে দিলাম, তারপর আমাদের পেজটা কিরকম হবে দেখুন, হোম, অ্যাবাউট, মোর এরকম অসংখ্য বাটন দেখাবে এবং নিচে আমার অ্যাবাউট সেকশনটা দেখাবে। ওকে, তো আমরা এই অপশনটা প্রিভিউ মোডে, আমরা যদি এখন একটু ক্লিক করি যে ক্রিয়েট পেজ, ক্রিয়েট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা কি হয়ে গেল একটা পেজের ক্রিয়েট করার জন্য মোটামুটি 10% কাজ কমপ্লিট হয়ে গেল। ক্রিয়েট পেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার একটু বাফারিং করতেছে, একটু সময় নিচ্ছে পেজটা ক্রিয়েট করার জন্য। ওকে, ইরোর পারফরমেন্স কিউরি, ওকে তে ক্লিক করি, আমাদের প্রবলেম দেখা যাচ্ছে, আবারও পেজ ক্রিয়েটে ক্লিক করি। ওকে, তো আমরা একটু এখান থেকে কেটে দেই, দেন আমার ক্রিয়েট পেজে ক্লিক করলাম। ওকে, তো একটু সময় নিচ্ছে। ওকে, তো আমরা পেজটা যখন ক্রিয়েট পেজে ক্লিক করলাম, ক্রিয়েট করার পর আপনাকে যদি ছেড়ে দেয়, অর্থাৎ ওই রকম যদি ছেড়ে দেয় তাহলে আপনি কি করবেন, আপনি একবার রিফ্রেশ করে দেবেন, রিফ্রেশ করার পর আবারও পেজে চলে আসবেন, পেজে চলে আসবেন। পেজে চলে আসার পর দেখবেন যে আপনার পেজটা খোলা হয়ে গেছে, অর্থাৎ ওই যে শুধুমাত্র আমরা রিফ্রেশ করার জন্য একটু আমরা স্টপ করে রাখছিলাম, ওই জায়গাতে রিফ্রেশ করার পর মূলত কোথায় আসবেন, আপনি আপনার প্রোফাইল যে রয়েছে এই প্রোফাইলের হোম বাটনে আসবেন। হোম বাটনে থেকে শুধুমাত্র পেজে ক্লিক করবেন, অথবা আপনার হোম বাটনে এসে এই যে 9 ডট যে বাটন রয়েছে এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখুন পেজেস নামক যে অপশনটি রয়েছে, এই পেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি ওই একই জায়গাতে চলে আসবেন, অর্থাৎ পেজ তৈরি করার জন্য। তো আমরা যেহেতু পেজ ইতিমধ্যে তৈরি করেছি তাহলে কোথা থেকে দেখবো, আমরা দেখবো আমরা এই যে হোম বাটন যে অপশনটি রয়েছে এই হোম বাটন থেকে পেজেস, এই পেজেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার দেখা যাচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি এর উপরে। এখন যদি আমরা এর উপরে ক্লিক করি, ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার এই পেজটা কি হয়ে যাবে, আবার ওই আগের জায়গায় চলে যাবে, অর্থাৎ নতুন একটা পদ্ধতি এই জায়গায় চলে আসবে। এখন থেকে মূলত আমাদের পেজের 10% কাজ কমপ্লিট করলাম, এর পরের কাজগুলো কমপ্লিট করব। এখানে তারা বলছে যে কানেক্ট ইউর ফেসবুক পেজ টু হোয়াটসঅ্যাপ। আমরা জানি একটা পেজের সঙ্গে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করা যায়। আমরা যদি চাই যে আমরা কি করব, আমরা এখান থেকে একটা পেজের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবো, আমরা কিন্তু খুব সহজে এখন থেকে অ্যাড করে দিতে পারি। কোথা থেকে, এখানে দেখুন এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে ফোন নাম্বার, এখানে একটা ফোন নাম্বার তারা দিতে বলতেছে। আপনার যদি চান আপনাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে দিবেন, যে আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে আপনি অ্যাড করুন। ওকে, লক্ষ্য করুন এখানে আমরা একটি হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করলাম। এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি আপনার যদি বিজনেস রিলেটেড হয়ে থাকে, অর্থাৎ পেজের সঙ্গে আমরা একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করতে পারি, সেই নাম্বারটা, এই নাম্বারটা অ্যাড করার পর আপনারা দুটা প্রবলেমে ফেস করবেন। অনেক সময় আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে যখন দিবেন, আপনাকে সেন্ড কোড করা পাঠানোর পরে এই যে সেন্ড কোডে ক্লিক করে আপনার কাছে একটা কোড যাবে মোবাইল নাম্বারে, ওই নাম্বারটা এখানে দিতে হবে, আমরা একটু পরে দেখবো। তবে যেটা প্রবলেম হবে, অনেক সময় অনেকগুলো নাম্বার এখানে দেওয়ার পরে আপনার নিবে না, তখন ওই নাম্বারগুলো আপনি দিবেন না, অন্য কোনো নাম্বার দিবেন, তাহলে আপনার অটোমেটিক নিয়ে নেবে। ওকে, তো আমরা কি করবো, সেন্ড কোডে ক্লিক করবো। সেন্ড কোডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার যে ওই মোবাইল নাম্বারটি রয়েছে ওই মোবাইল নাম্বারে, অর্থাৎ এই যে 379 ওই নাম্বারে একটি কোড যাবে, সেই কোডটি এখানে সাবমিট করতে হবে। জি, আপনি আপনার কোডটা সাবমিট করুন। আমরা একটু অপেক্ষা করতে হবে কোডটি যাওয়ার জন্য। ওকে স্যার, ওকে, লক্ষ্য করুন আমাদের এখানে কোডটি, অর্থাৎ আমাদের একটা 5 ডিজিটের একটি কোড, এই কোডটি আমরা দিয়ে দিব, দেওয়ার পর শুধুমাত্র জাস্ট ক্লিক করবো কনফার্ম। কনফার্মে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার এই পেজটি কি হয়ে গেল, একদম ভিতরের দিকে চলে আসলো, অর্থাৎ আমার চলে আসলো, অর্থাৎ ভিতরে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারটি অ্যাড হয়ে গেল, অর্থাৎ পারফেক্টলি অ্যাড হয়ে গেল। এখন তারা কি বলছে, তারা বলছে এখানে একটা পপ আপ মেসেজ, পোস্ট উইথ এ হোয়াটসঅ্যাপ বাটন। তারা বলছে আপনি কি এখন একটা পোস্ট করতে চাচ্ছেন, তাহলে পোস্ট করতে চাইলে ক্রিয়েট পোস্টে ক্লিক করুন। তো আমরা যেহেতু এখন চাচ্ছি না, আমরা এটা কি করবো, স্কিপ করবো, অর্থাৎ স্কিপে ক্লিক করার পর আবারও স্কিপে ক্লিক করবো। কেন ক্লিক করবো, যাতে করে আমরা পরের অপশনগুলো সিলেক্ট করতে পারি, শুধুমাত্র দেন ডানে ক্লিক করবো। ওকে, ডানে ক্লিক করবো, অর্থাৎ আমরা ওটা স্কিপ করে গেলাম। এখন মূলত আমরা একটা পেজের ভিতরে চলে আসলাম, দেখুন আমরা একটা একদম পেজের মধ্যে চলে আসলাম, একটা পেজ ক্রিয়েট করা শেষ, এই পার্ট পর্যন্ত ছিল আপনার একটা পেজ ক্রিয়েট করা। এখন যে কাজটি করব, এরপর আমরা যাব একটা পেজ সেট আপ করা, এই এতটুকু বিষয়। একটা পেজ ক্রিয়েট করা, আমরা সবাই বুঝতে পারছি ইয়েস অর নো, অর্থাৎ আমরা একটা পেজ ক্রিয়েট করতে পারবো কিনা, এতটুকু পর্যন্ত, অর্থাৎ এতটুকু একদম ইজি আমরা একটা পেজ ক্রিয়েট করা কোনো ব্যাপার না। এর পরের ধাপ, অর্থাৎ দ্বিতীয় যে ধাপটি রয়েছে সেটি হচ্ছে একটা যে কোনো একটা অ্যাকাউন্ট তৈরি করেন না কেন, অ্যাকাউন্ট তৈরি করার পর কিন্তু আপনি পৃথিবীর যত অ্যাকাউন্ট তৈরি করবেন এটাকে বলা হয় ক্রিয়েট করা, বাট নট সেট আপ। আপনার সেট আপের অপশনটাই আলাদা। আমরা যে এখন পার্টটি করব সেটি হচ্ছে আমরা সেট আপ করবো কিভাবে, অর্থাৎ আপনাকে অনেকগুলো ক্লায়েন্ট বলতে পারে যে ভাই দেখো আমার একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, কিন্তু দেখুন একটা ক্লায়েন্টের কিন্তু এরকম একটা পেজ থাকতেই পারে, অর্থাৎ একজন ক্লায়েন্ট আপনাকে বলতে পারে যে আমার একটা পেজ তৈরি করা আছে, ক্রিয়েট করা আছে, এই ক্রিয়েট করা মানে এরকম ক্রিয়েট করা আছেই তার, এই পেজের মধ্যে কে কোন ব্যক্তি আসবে, যে কোন অন্ধকার ব্যক্তি আছে এখানে এসে দেখবে যে কোনো কিছু নাই, শুধুমাত্র দেখবে যে এরকম অবস্থায় পড়ে আছে। অর্থাৎ ক্লায়েন্ট একটা পেজ তৈরি করতে পারে,
কিন্তু ক্লায়েন্ট যদি এমন হয় যে ক্লায়েন্ট সেট আপ করতে পারতেছে না, তখন কিন্তু আপনাকে সেট আপ করে দিতে হবে, অর্থাৎ এই কাজটাই আমরা করব। কারণ অনেকগুলো ক্লায়েন্টের ইতিমধ্যে অনেকগুলো বিজনেস আছে, আপনি যখন ফ্রিল্যান্সিং শুরু করছেন তার আগে লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন্স অফ পিপলস কি করছে, ফ্রিল্যান্সিং শুরু করে দিয়েছে, অর্থাৎ তারা ইতিমধ্যে অনেকগুলো পেজ তৈরি করছে। তাহলে আপনাকে কি করতে হবে, এখন ভাবতে হবে যে ফেসবুক বিজনেস পেজ যারা তৈরি করবে তারা তো তৈরি করবেই, করে দিব, যারা তৈরি করছে তাদের মধ্যে থেকে কি কি ভুল আছে, অর্থাৎ সেট আপ করতে তাদের কি কি ভুল আছে আমাকে এই বিষয়গুলো জানতে হবে। এই সেট আপের বিষয়গুলোর মূলত এখন আমরা দেখবো যে কি কি সেট আপ করতে হয়। যদি কোনো ক্লায়েন্ট আপনাকে কি দেয়, আপনাকে যদি সরাসরি এখানে এই পেজটা দিয়ে দেয়, এই পেজটা কিভাবে দিবে, এই পেজটা কিভাবে দিবে, সেই বিষয়টা নিয়ে আমরা দেখি, শুরুতেই দেখি। মনে করুন কোনো ক্লায়েন্ট আপনার একটা পেজ তৈরি করেছে তার প্রোফাইল থেকে, মনে করুন আরিয়ান হচ্ছে একজন ক্লায়েন্ট, এনার এই পেজটা তৈরি করাই আছে ইতিমধ্যে, এখন ওই ক্লায়েন্টস আসছে আপনার দ্বারা কাজ করাবে, কিভাবে কাজ করাবে, কাজ করাবে আপনার মাধ্যমে। এখন আপনি কাজ করবেন কিভাবে, তার কি প্রোফাইলের ভিতরে জয়েন করবেন নাকি এই পেজটার অ্যাক্সেস নেবেন, এই পেজটার অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করবেন, অর্থাৎ আপনি একটা কাজ করার পর কিভাবে কাজটা ডেলিভার করবেন, এই দুটো বিষয় শিখবো আমরা। দুটো বিষয় কি কি, এক নম্বর বিষয় ক্লায়েন্টের এই পেজটা তৈরি করা আছে, যেটা আমরা তৈরি করলাম এই পেজটা তৈরি করা আছে, এখন ক্লায়েন্টস আসছে আপনাকে অ্যাক্সেস দিবে অ্যাজ অ্যান অ্যাডমিন, অথবা আপনি একটা পেজ তৈরি করছেন আপনার প্রোফাইল থেকে, এই পেজটা তৈরি করছেন আপনার প্রোফাইল থেকে, আপনি চাচ্ছেন ক্লায়েন্টকে এটা অ্যাক্সেস দেওয়ার জন্য, এই অ্যাক্সেসটা নেওয়া কিংবা দেওয়া কিভাবে দেবেন সেই বিষয়টা নিয়ে শুরুতেই দেখি আমরা। এই পেজটা তৈরি করেছে, এই পেজটা থেকে যদি আমরা একটু নিচের দিকে আসি, নিচের দিকে এসে আমরা যদি সেটিং এ ক্লিক করি, দেখুন সেটিং এ যদি ক্লিক করি, সেটিং এ ক্লিক করার পর আমরা একটা ইন্টারফেস পাবো, এরকম একটা ইন্টারফেস। এই ইন্টারফেস গুলোর মধ্যে দেখুন এখানে পেজ রুলস নামে একটা অপশন রয়েছে, পেজ রুলে আমরা ক্লিক করতেছি। কেন ক্লিক করতেছি, আমরা চাচ্ছি এই পেজের অ্যাক্সেসটা আমি নেওয়ার জন্য, অথবা এই পেজের অ্যাক্সেসটা একজন ক্লায়েন্টকে দেওয়ার জন্য। ওকে, তো আমরা পেজ রুলে ক্লিক করতেছি, পেজ রুল থেকে দেখুন আমরা পেজ রুলে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অ্যাসাইন এ নিউ পেজ রুল নামে একটা অপশন রয়েছে, অ্যাসাইন এ নিউ পেজ রুল। এখান থেকে কি দেখা যাচ্ছে, এখান থেকে একটা গ্যাপ দেখা যাচ্ছে, এই যে ফাঁকা একটা জায়গা দেখা যাচ্ছে, এখানে তারা বলতেছে টাইপ এ নেম অর অর ফ্রেন্ডস ইমেল, অথবা একটা আপনি নাম দেন অথবা একটা ইমেল নাম্বার দিন। তো আমরা আসছি এই যে আরিয়ানের যে পেজটি রয়েছে আমি এটা নিজে নিব, নেওয়ার পর এখান থেকে আপনাদের কাজগুলো আমার প্রোফাইল থেকে দেখাবো, অর্থাৎ উনি হচ্ছেন একজন বায়ার, আমি হচ্ছি একজন সেলার, আমাকে উনি কি দেবেন অ্যাক্সেস দেবেন। এখন কি প্রয়োজন হবে, আরিয়ান সাহেবের প্রয়োজন হবে আমার ফেসবুক অ্যাকাউন্ট। মনে করুন আমার একটা ফেসবুক অ্যাকাউন্টের নাম দিচ্ছি আমি আবদুল্লাহ আল ওয়াশি, ওয়াশি আফরাজ। দেখুন এই এটি হচ্ছে আমার একটি প্রোফাইল, আমি এই প্রোফাইলটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে রাইট সাইডে দেখুন এডিটর মোডে আছে, আমি চাচ্ছি এই যে আব্দুল আল ওয়াশিকে কি বানাবো, এডমিন বানাবো, এডমিন। আমি এডমিনে ক্লিক করতেছি, এডমিনে ক্লিক করার পর দেখুন এখান থেকে আমি কি করবো, জাস্ট শুধু ক্লিক করবো অ্যাড। এই অ্যাডে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমি কি হয়ে গেলো, আমার যে ফেসবুকের পাসওয়ার্ডটি রয়েছে আমাকে ক্লায়েন্ট যে দেবে ওই পাসওয়ার্ডটা কি করবে, ক্লায়েন্ট দিয়ে দেবে, জি আরিয়ান সাহেব আপনি আপনার পাসওয়ার্ডটি দিয়ে দিন। কিসের পাসওয়ার্ড, তার ফেসবুক প্রোফাইলে যে পাসওয়ার্ডটি রয়েছে সেই পাসওয়ার্ডটি ওখানে দিয়ে দেবে। দেওয়ার পর শুধুমাত্র আমরা কি করব, ওকে দেওয়ার শেষ হলে আমরা শুধুমাত্র ক্লিক করবো সাবমিট, অর্থাৎ সাবমিটে আমরা ক্লিক করলাম। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন কি হয়ে গেছে, এই যে ক্লায়েন্ট অর্থাৎ আরিয়ান খান হচ্ছে ক্লায়েন্ট বায়ার, উনি আব্দুল আল ওয়াশি আফরাজকে কি করলো অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস দিল। দেখুন উনি অ্যাক্সেস দিল নিজে অ্যাডমিন হিসেবে, এখন পেন্ডিং মোডে আছে। তো এই অবস্থাতে আমরা কি করতেছি, আমরা আরিয়ানকে স্টপ করে দিচ্ছি। এখন আমি দেখাবো যে এই অপশনটা কেন দেখলাম, যদি ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয় অথবা আপনি যদি ক্লায়েন্টকে অ্যাক্সেস দিতে চান কিভাবে করবেন, এটা শুরুতে দেখলাম। তো আমরা এখন আমরা আমার প্রোফাইল থেকে অর্থাৎ আরিয়ান সাহেব কি করলেন, আব্দুল আল ওয়াশি আফরাজকে কি করলেন অ্যাক্সেস দিলেন, আফরাজ সাহেব কিভাবে অ্যাক্সেসটা দেবেন সেই বিষয়টা মূলত দেখবো আমরা। ওকে, তো আমরা আমি আমার স্ক্রিন শেয়ার করতেছি, ওকে লক্ষ্য করুন আমি স্ক্রিন শেয়ার করলাম, শেয়ার করার পর আমি আমার প্রোফাইলে আসলাম, কোন প্রোফাইলে, এই আব্দুল আল ওয়াশির প্রোফাইলে আমি আসলাম। এখানে এসে আমি কোথা থেকে দেখবো, উনি যে অ্যাক্সেস দিলেন আমাকে এটা কোথা থেকে দেখবো, আমি লক্ষ্য করি এই যে আমার যে নোটিফিকেশন বার রয়েছে, কোথা থেকে নোটিফিকেশন বার, লক্ষ্য করুন এই যে এখান থেকে নোটিফিকেশন বার যে অপশন রয়েছে আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যে জয়েন করার পর আপনার যে এই যে নোটিফিকেশন বার, এই নোটিফিকেশন বারের মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখান থেকে এই যে আরিয়ান খান, দেখুন এখানে আরিয়ান খান, অর্থাৎ দেখুন এখানে আমাকে দেখা যাচ্ছে, অর্থাৎ এখানে তারা বলতেছে কি আরিয়ান খান ইনভাইটেড ইউ টু বিকাম অ্যান অ্যাডমিন স্মার্ট ফ্যাশন বিডি, উনি আমাকে অ্যাডমিন হিসেবে অ্যাড করছেন। মনে করুন কোনো কারণে আমার এই নোটিফিকেশনটা আমি ভুলে গেছি যে আমাকে দিছে, আমি এটা জানি না, তখন আপনি কোথা থেকে পাবেন, মনে করেন আপনি মানে ভুলে গেছেন, ওখান থেকে ক্লিক করার পর এই দেখুন আমি এখানে ক্লিক করার পর যদি আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর কিন্তু আমি দেখতে পারবো যে হ্যাঁ এই যে উনি স্মার্ট ফ্যাশন বিডির প্রিপারেশন একটা আমি অ্যাকসেপ্ট করলে অ্যাকসেপ্ট করতে পারি। বাট আমি চাচ্ছি যে না আমি এখানে নোটিফিকেশনে ক্লিক করে না আমি কোথা থেকে করবো, আমি হোম বাটন থেকে যাচ্ছি, হোম বাটন থেকে ক্লিক করার পর আমি যদি একটু নিচের দিকে আসি, দেখুন আমি একটু নিচের দিকে যদি আসি, সি মোরে ক্লিক করি, সি মোরে ক্লিক করার পর আমি ইনভাইটেশন নামে একটা বাটন পাবো, ইনভাইটেশন অর্থাৎ আমার ইনভাইটেশন নামে একটা বাটন পাবো, একটু কোথায় গেল কোথায় গেল একটু যাই, ইনভাইটেশন পেজেস, দেখুন অর্থাৎ আমরা কোথায় ক্লিক করলাম, হোম বাটন, হোম বাটন থেকে পেজেস, পেজেস থেকে দেখুন এই যে একটা অপশন দেখুন ইনভাইটেশন। আমার তার আগে একটা বিষয় বলি,
যদি আপনার এই পেজের প্রোফাইল আন্ডার অনেকগুলো পেজ তৈরি করা থাকে, আপনি সেগুলো পেজ দেখতে পারবেন। এই পেজগুলো কিন্তু না, এই পেজগুলো আমার আগে তৈরি করা, অর্থাৎ আপনি নতুনভাবে যেহেতু নিলাম, এই যে নিচের লেফট সাইডে লক্ষ্য করুন ইনভাইটেশন, এই ইনভাইটেশনে যদি আপনি ক্লিক করেন, ইনভাইটেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন ওই একই অপশনটা দেখতে পাইতেছেন যে স্মার্ট ফ্যাশন বিডি আপনাকে কি করছেন, আরিয়ান খান ইনভাইটেড ইউ টু বিকাম অ্যান এডমিন অফ স্মার্ট ফ্যাশন বিডি। আপনি অ্যাকসেপ্ট করুন, অ্যাকসেপ্ট করার সঙ্গে সঙ্গে কি হয়ে যাবে, এই পেজটা আমার হয়ে যাবে। দেখুন আমি অ্যাকসেপ্ট করলাম, অ্যাকসেপ্ট করার পর যদি আমি আবার হোম বাটনে যাই, হোম বাটনে গিয়ে যদি আমি এখন পেজে ক্লিক করি, পেজে ক্লিক করার পর লক্ষ্য করুন আমার আগে পেজ ছিল কটা, তিনটা, এখন হয়ে যাবে, দেখুন এখানে তিনটাই আছে। আমি যদি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবেন আরিয়ান খানের পেজটা, এই যে স্মার্ট ফ্যাশন বিডি আমার পেজে অ্যাড হয়ে গেছে। অর্থাৎ আমি এখন স্মার্ট ফ্যাশন বিডির পেজে কি হয়ে গেলাম, আমি এডমিন হয়ে গেলাম। এই এতটুকু বিষয়ে আমরা বুঝতে পারছি, ইয়েস অর নো, অর্থাৎ একজন ক্লায়েন্ট আমাকে কিভাবে অ্যাক্সেস দিবে, আমি কিভাবে অ্যাক্সেস নিব, কিভাবে এডমিন দেব, কিভাবে এডিট করব, এই ওকে থ্যাংক ইউ। এখন আমরা পরের অপশনে যাচ্ছি, ওই যে আমরা ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার পর আমরা নিলাম, আপনাকে অনেকগুলো ক্লায়েন্ট বলবে যে আমার বাবা ক্রিয়েট করা আছে, তুমি শুধুমাত্র আমাকে কি দাও, একটু হাত পা লাগাই দাও, একটু সুন্দর করে সাজাই দাও, এটাকে বলা হচ্ছে সেট আপ। এই সেট আপ অপশনটা আমরা কোথা থেকে দেখবো, সেট আপ কিভাবে করতে হয় একটা পেজের, সেই অপশনটা মূলত আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। এখন আমি স্ক্রিন শেয়ার করতেছি, চলে যাচ্ছি কোথায়, স্মার্ট ফ্যাশন বিডি, আমরা এই পেজটাতে কাজ করবো। আমি স্মার্ট ফ্যাশন বিডির উপরে ক্লিক করলাম, ক্লিক করার পর আমি কোথায় যাচ্ছি, এই স্মার্ট ফ্যাশন বিডির মধ্যে চলে আসলাম। দেখুন এই স্মার্ট ফ্যাশন বিডি, এই যে এই পেজটা আমরা আরিয়ান খানের প্রোফাইলে যেভাবে দেখছিলাম ওই একই পদ্ধতিতে আমি দেখতেছি। কেন দেখতেছি, কেননা আমি স্মার্ট ফ্যাশন বিডির আমি এডমিন। এখন একজন এডমিন কি কি কাজ করতে পারে, একজন একজন মালিক ওনার যে কাজগুলো করতে পারে, অন্য প্রোফাইলের মালিক যে করতে পারবে, আমি সেই কাজগুলো করতে পারবো। এখন এখানে আসার পর মূলত কি ইন্টারফেস, আমরা ইন্টারফেসটা সম্পর্কে একটু জানি, ইন্টারফেসটা আমরা দেখি একটু। আজকে 109 ব্যাচের প্রথম ক্লাস, খুব মনোযোগ দিয়ে দেখবেন, যদি একটু মনোযোগ দিয়ে দেখতে পারেন আপনার অনেক কিছু বুঝতে পারবেন, আর যদি কোনো কারণে আপনি স্কিপ করেন কোনো কথা অনেক দূর পিছিয়ে যাবেন। লক্ষ্য করুন এখানে আমরা পেজের নামটি দেখতেছি, তারপর দেখতেছি কি এখানে আমরা অনেকগুলো অপশন দেখতেছি, এগুলো আমাদের এখন প্রয়োজন নেই। তার পাশে একটা অপশন দেখতেছি, এটা এটাকে বলা হচ্ছে ব্যানার। অর্থাৎ আমরা যদি একটা ফেসবুকের একটা কি করতে চাই, একটা পেজ তৈরি করতে চাই, তার জন্য একটা ব্যানার প্রয়োজন। ব্যানারটা মূলত কি, ব্যানারটা হচ্ছে ওই যে আপনার একটা ফার্মেসি রয়েছে, আপনার একটা দোকান রয়েছে, দোকানের উপর সুন্দর করে লেখছেন কেয়া কসমেটিক্স, দোকানের উপর সুন্দর করে লেখছেন রাজু ফার্মেসি, দোকানের উপর সুন্দর করে লেখছেন আপনি কি বিভিন্ন প্রতিষ্ঠানের নাম, সেই নামগুলো আপনি সুন্দর করে লিখে দিতে পারেন যে হ্যাঁ এটা হচ্ছে কি এই যে রাজু ফার্মেসি, অথবা এখানে বড় করে লিখে দিতে পারেন। তার নিচে আপনি লিখে দিতে পারেন কি, এখানে ডিসক্রিপশন লিখে দিতে, আমি ভাত খাই, আমি লাউ খাই, আমি কদু খাই, আপনি বিভিন্ন কিছু লিখে দিতে পারেন। তারপর শেষে দেখে কি লিখে দেয় যে আপনি যদি আপনার যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে এই নাম্বারে যোগাযোগ করেন, আপনি একটা নাম্বার লিখে দেন, অথবা কি করেন আপনি লিখে দেন www. আপনি outsourcingbd.net ওয়েবসাইট ভিজিট করুন, অথবা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দেন। এগুলো হচ্ছে একটা পেজের একটা ইনফরমেশন, এটাকে বলা হচ্ছে কি একটা পেজের ইনফরমেশন। তারপরে কি দেওয়া হয়, আপনি এখানে দেখুন যে এখানে একটি অপশন আছে একটা লোগোর, একটা চিহ্ন দেওয়া আছে লোগো, এই লোগোটা কি আপনার বিজনেসের যে একটা লোগো রয়েছে, বিজনেসের লোগো কি আমাদের যেমন আউটসোর্সিং বিডি ইনস্টিটিউট একটা লোগো রয়েছে, সেরকম একটা লোগো একটা দরকার একটা পেজ তৈরি করার জন্য, সেই লোগোটা আমরা এখানে অ্যাড করব। তার পাশে কি দেখা যাচ্ছে, এই যে এখানে দেখা যাচ্ছে একটা পেজের নাম দেখা যাচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি, এই ফ্যাশন বিডি হচ্ছে কি একটা পেজের নাম, কিন্তু পেজের নামের নিচে একটা জিনিস লক্ষ্য করুন, এই পেজের নাম বরাবর নিচে বরাবর একটা জিনিস দেখা যাচ্ছে, সেটি হচ্ছে কি এই যে একটা ইউজার নেম অপশন, এই এই একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটা হচ্ছে একটা ক্রিয়েট ইউজার নেম, দেখুন ক্রিয়েট অ্যাট দ্যাট ইউজার নেম, এই ইউজার নেমটা মূলত কি সেই বিষয়টা আমরা এখন বুঝবো। এই ইউজার নেম নিয়ে আপনাদের অনেক কোয়েশ্চেন থাকবে এবং অনেকগুলো মানে অনেক ক্লায়েন্ট আপনাকে অনেক প্রশ্ন করবে, আপনাকে অ্যান্সার দিতে হবে। ইউজার নেম মূলত কি, ইউজার নেম হচ্ছে আপনার যে কোনো ব্র্যান্ডের একটা নাম, কিছুক্ষণ আগে যে আমরা লিখলাম স্মার্ট ফ্যাশন বিডি, এটা একটা হচ্ছে ফুল নেম স্মার্ট ফ্যাশন বিডি, যেমন মনে করুন স্বাধীন ইসলাম স্বাধীন, এটা হচ্ছে ফুল নেম। যদি তাকে বলে যে ভাই আপনার ছোট নামটা কি, অথবা নিক নেম কি, আপনি কি বলে মানুষ চেনে, মানে স্বাধীন ইসলাম স্বাধীন, স্বাধীন বলে সবাই চেনে, অথবা মনে করেন এমডি জাকির আহমেদ, এমডি জাকির আহমেদের ফুল নেম এটা, যদি চায় যে জাকির সাহেব কি এমডি জাকির আহমেদ নামে সবাই ডাকে কি এলাকার মানুষ, সবাই ডাকে না, তাকে হয়তো বলে যে জাকির। এমন হতে পারে যে চন্দন সরকার, চন্দন সরকার, অনেক কিছু থাকতে পারে সরকার সরকার, যদি আসলে কি এত বড় নাম ধরে ডাকে, ডাকে না, এটা হচ্ছে একটা ফুল নেম। আমরা যদি ছোট্ট কোনো নামে কাউকে পরিচিত করতে চাই ওটাকে বলে নিক নেম অথবা ইউজার নেম। সেই ইউজার নেমটা কিভাবে সেট করতে হয় ক্লায়েন্ট আপনাকে বলে দেবে। ইউজার নেমটা সেট করার পর উপকার কি আর অপকারিতা কি, ইউজার নেম সেট করার উপকারিতা হচ্ছে, কেউ মেসেজ করবেন না গ্রুপে, ইউজার নেম সেট করার উপকারিতা হচ্ছে কি লক্ষ্য করুন, এই যে উপর দিকে লক্ষ্য করুন, এই যে এটাকে বলা হয় লিঙ্ক, এটাকে বলা হয় লিঙ্ক, আমি মার্ক করে দেখা যাচ্ছে, দেখুন আমরা যদি কোনো ইউজার নেম, এখানে যদি কোনো ইউজার নেম সেট করি, ইউজার নেম যদি কোনো সেট করি কিভাবে সেট করবো একটু পরে, এই ইউজার নেমটা যে নামটা আমরা এখানে লিখবো সেই নামটা মূলত এখানে কি হয়ে যাবে, এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, দেখুন এখানে অটোমেটিক সেট হয়ে যাবে, অর্থাৎ এটাকে বলা একটা লিঙ্ক, এই লিঙ্কের মধ্যে অটোমেটিক সেট হয়ে যাবে। তো আমরা দেখি
আমরা লিখি একটা ইউজার নেম তৈরি করি। আমরা আগে কিন্তু ব্যানার অ্যাড করলাম না, আমরা ইউজার নেমটা আগে সেট করতেছি। ইউজার নেম নিয়ে যেহেতু অনেকগুলো কোশ্চেন থাকবে, এই ইউজার নেমের উপর আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর লক্ষ্য করুন আমাকে এখানে দেখা যাচ্ছে এরকম একটা ইন্টারফেস, অর্থাৎ স্মার্ট ফ্যাশন বিডির আমাকে এরকম একটা ইন্টারফেস, এখানে নাম দেখা যাচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি, তার নিচে দেখা যাচ্ছে ইউজার নেম। এই ইউজার নেমটা তারা সেট করতে বলতেছে এই জায়গায় ফাঁকা জায়গাটাতে। তো আমি ইউজার নেম কি সেট করব? স্বাভাবিকভাবে আমার একটা দোকানের নাম হচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি, আমি চাচ্ছি স্মার্ট ফ্যাশন বিডি লিখে যদি কেউ সার্চ করে সে যেন দেখতে পায়, এই জন্য আমি স্মার্ট ফ্যাশন বিডি আমি এতটুকু লেখলাম। লেখার পর অর্থাৎ এই যে স্মার্ট ফ্যাশন বিডি লেখার পর আমি বাহিরে অর্থাৎ বাহিরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আমাকে তারা বলতেছে কি কি একটা মেসেজ দিচ্ছে। আমি যখন এই স্মার্ট ফ্যাশন বিডি লেখলাম, এটা লেখার পরে আমাকে এখানে একটা চিহ্ন দিল, তারপর ইউজার নেমটা রেড কালার করলো, এখানে একটা দেখাই দিল। এই বিষয়টা মূলত কি, এই প্রবলেমটাতে 99% মানুষ পড়বেন। এই প্রবলেমটা কি, ক্লায়েন্টের ক্ষেত্রেও পড়বেন। প্রবলেমটা হচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি নামক, ইতিমধ্যে যদি কোনো ব্যক্তি পৃথিবীর যে কোনো সাইট থেকে যদি কোনো ব্যক্তি এই পেজের নামটা স্মার্ট ফ্যাশন বিডি নামে ইউজার নেম সেট করে ফেলে, তাহলে আপনি দ্বিতীয় কোনো ব্যক্তি এই নামটা সেট করতে পারবেন না। প্রথম বিষয়, স্মার্ট ফ্যাশন বিডি নামক যদি কোনো ব্যক্তি ইতিমধ্যে আগে তৈরি করে ফেলে এই নামটা, ইউজার নেম সেট করে ফেলে, দ্বিতীয় কোনো ব্যক্তি আর এই নামটা সেট করতে পারবেন না। এই জন্য মূলত এটা সেট হয়ে গেছে। তারা কি বলতেছে, তারা বলতেছে লক্ষ্য করুন, তারা বলতেছে আপনি যে স্মার্ট ফ্যাশন বিডি যে নামটা রাখছেন, দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল, প্লিজ এন্টার এ ইউজার নেম দ্যাট ইজ নট অলরেডি টেকেন। অর্থাৎ ইতিমধ্যে যে নামটি এখনো কেউ নেয়নি সেই নামটি আপনি এখানে সেট করতে পারেন, কেননা স্মার্ট ফ্যাশন বিডি নামক এই নামটি ইতিমধ্যে অনেকে নিয়ে নিছে। এটা এক নম্বর প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, আপনি কি জন্য এখানে ব্যবহার করতে পারবেন না। দ্বিতীয় প্রবলেম হচ্ছে আপনি একটা ফেসবুক প্রোফাইলের আন্ডারে যদি অনবরত কয়েকটা পেজ খুলে ফেলেন, সাপোজ আজকে একটা খুলেন, সকালবেলা একটা খুলেন, দুপুরবেলা একটা খুলেন, রাতের বেলা একটা, মনে করেন তিনবেলা যেমন ঔষধ মেডিসিন নিই না আমরা, এই মেডিসিনের মতো টেস্ট করার জন্য আপনি তিনবেলায় কি করতেছেন, আপনি একটা পেজ খুলতেছেন, তখন প্রথম পেজটার ক্ষেত্রে, শুধুমাত্র প্রথম পেজটার ক্ষেত্রে আপনাকে কোনো কিছু কোশ্চেন করবে না, আপনাকে ইউজার নেমটা নিয়ে নেবে। তবে হ্যাঁ, ইতিমধ্যে যদি কেউ ইউজার নেমটা ব্যবহার না করে তাহলে আপনি ওই ইউজার নেমটা সেট করতে পারবেন। যদি ইউজার নেমটা ইতিমধ্যে নিয়ে নেয় তাহলে আপনি সেট করতে পারবেন না। তাহলে আমরা কি করবো, ইউজার নেমটা যখন আমরা একাধারে অনেকগুলো পেজ তৈরি করবো তখন ইউজার নেমগুলো সেট করতে একটু সময় লাগবে। ওই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, ইউজার নেম সেট করার কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। কি সেগুলো, আপনাকে ওই পেজটাতে প্রমোট করতে হবে, কিছু লাইক ফলোয়ার নিতে হবে, কিছু রিভিউস নিতে হবে, দেন আপনি কিছু পোস্ট করতে হবে পারফেক্টলি, তারপরে আপনার ওই পেজটার মধ্যে ইউজার নেম সেট করবে। আমরা উদাহরণস্বরূপ একদম লাইভে দেখবো। তো আমরা কি করতেছি, আমরা একটা ইউজার নেম সেট করবো। ইউজার নেম যেহেতু আমার স্মার্ট ফ্যাশন বিডি নিচ্ছে না, তো আমরা স্মার্ট ফ্যাশন বিডির পরিবর্তে আমরা দিতে চাচ্ছি স্মার্ট ফ্যাশন বাংলাদেশ, অথবা স্মার্ট ফ্যাশন বাংলাদেশ। দেওয়ার পর আমরা একটা বাইরে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন আগে যে আমার ইন্টারফেসটা ছিল স্মার্ট ফ্যাশন, আমি যখন বিডি লিখছিলাম তখন আমার নেয়নি, এখন যখন আমি কি করলাম স্মার্ট ফ্যাশন বাংলাদেশ লিখলাম, তখন আমার দেখুন এই স্মার্ট ফ্যাশন বাংলাদেশ, তার পাশে একটা টিক মার্ক দেখুন, তার পাশে একটা টিক মার্ক, অর্থাৎ আমার পেজের নেমটা এখন সেট হয়ে গেছে। এখন যদি আমি এখান থেকে ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করি তাহলে আমার ইউজার নেমটা সেট হয়ে যাবে। ইউজার নেমটা সেট হওয়ার পর আমরা কি লক্ষ্য করব, এখন আমরা ইউজার নেম সেট হওয়ার আগের দিকে লক্ষ্য করুন, ইউজার নেম সেট হওয়ার আগের দিকে এই লিঙ্কটা লক্ষ্য করুন। আমরা যখন ইউজার নেমটা তৈরি করে ফেলবো, এই ইউজার নেমটা স্মার্ট ফ্যাশন বাংলাদেশ যখন তৈরি করবো, ক্রিয়েট ইউজার নেমে তৈরি করার পর এখানে একটা আমূল একটা পরিবর্তন হবে, এখানে একটা পরিবর্তন হয়ে যাবে। পরিবর্তনটা কি একটু লক্ষ্য করুন, ক্রিয়েট ইউজার নেমে আমরা ক্লিক করলাম, ক্রিয়েট ইউজার নেমে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এই ইউজার নেমটা ইউ আর অল সেট, দেন আমরা ডানে ক্লিক করতেছি। ডানে ক্লিক করলাম, ডানে ক্লিক করার পর আমরা একটু যদি একটু রিফ্রেশ করার পর মূলত দেখুন কি পরিবর্তন ঘটছে। এখন লক্ষ্য করুন আগের বিষয়টা আর এখনকার বিষয়টার মধ্যে পার্থক্য লক্ষ্য করুন। আমরা কিছুক্ষণ আগে যারা দেখছিলাম তখন লক্ষ্য করুন, এখন দেখুন www.facebook.com/smartfashionbangladesh, এখন দেখুন এখানে @ইউজারনেম স্মার্ট ফ্যাশন বাংলাদেশ এই নামটা এখন চলে আসছে। এখন এটার উপকারিতা কি, যদি কোনো ব্যক্তি ফেসবুকে এসে স্মার্ট ফ্যাশন বাংলাদেশ নামে যদি সার্চ করে তাহলে এই পেজটা দেখতে পারবে, এটা হচ্ছে তার উপকারিতা। অর্থাৎ আপনি যদি কোনো ক্লায়েন্টকে বলতে চান যে দেখো স্মার্ট ফ্যাশন বাংলাদেশ নামে আমার একটা পেজ আছে, তুমি স্মার্ট ফ্যাশন বাংলাদেশ লিখে সার্চ করো তোমার ফেসবুকের মধ্যে, গিয়ে দেখতে পারবে আমার পেজটা রয়েছে, অর্থাৎ ইউজার নেমের এটা হচ্ছে উপকারিতা। আর ইউজার নেম হচ্ছে একটা বিজনেসের পরিচিতি, ইউজার নেম সেট করা মাস্ট বি দরকার এবং মাস্ট বি প্রয়োজন, এটা খুবই প্রয়োজনীয়। ওকে, এইভাবে আমরা ইউজার নেম সেট করতে পারি। এই ইউজার নেমটা সেট করা একটা পেজের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যেটা প্রবলেম ফেস করেন এর মধ্যে থেকে, ওই যে আপনার ইতিমধ্যে পেজ তৈরি করে ফেলছেন, পরে আপনি পেজগুলো তৈরি করতেছেন, আপনি ইউজার নেমগুলো সেট করতে পারবেন না। যারা ইউজার নেম সেট করতে পারবেন না তাদেরকে অপেক্ষা করতে হবে কতদিন, 40 দিন, 50 দিন, 60 দিন, অথবা 2 মাস, 3 মাস, 5 মাসও হতে পারে, আপনি ইউজার নেম সেট করতে পারবেন না, কারণ ইতিমধ্যে আপনি অনেকগুলো পেজ তৈরি করেছেন। ওই ক্ষেত্রে আপনার এই পেজটাকে, যেমন স্মার্ট ফ্যাশন বিডির পরিবর্তে অন্য যদি কোনো পেজ থাকে, ওই পেজটাকে আপনাকে আগে প্রমোট করতে হবে। প্রমোট কিভাবে করবেন, এই যে পাশে দেখুন একটি প্রমোট বাটন রয়েছে, আপনি টাকা খরচ করেও করতে পারেন, অথবা এই যে পেজের লিঙ্কটি রয়েছে, এই যে স্মার্ট ফ্যাশন বিডি, এই লিঙ্কটি আপনি কাউকে কপি করার পর দিয়ে আপনি আপনার ফলোয়ার বাড়াতে পারেন, এভাবে আপনি পোস্টটা প্রমোট করতে পারেন।
প্রমোট পরে আমরা রয়েছি এখন সেটআপে। তো আমরা প্রথম সেটআপ কি করলাম, আমরা একটা ইউজার নেম সেটআপ করে ফেললাম। এখন আমরা দ্বিতীয় সেটআপে যাব। দ্বিতীয় সেটআপ কি, আমার এই পেজটার মধ্যে একটা পরিচিতি দিতে হবে। পরিচিতির মধ্যে প্রথম পরিচিতি কি, দেখুন আমাকে এখানে তারা বলতেছে যে আপনি একটা কি করুন, আপনি এখানে একটা ব্যানার অ্যাড করুন। ব্যানার, এই ব্যানারটা কিভাবে অ্যাড করতে হয়, কিভাবে অ্যাড করা যায় সেটা বিষয় নিয়ে। এই ব্যানার অ্যাড করার ক্ষেত্রে আপনাকে অনেকগুলো কোশ্চেন থাকবে, অনেকগুলো কনফিউশন থাকবে। কোশ্চেন এবং কনফিউশন গুলো বলতেছি, ক্লায়েন্ট যদি আপনাকে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা ব্যানার দেয়, তাহলে আপনি কি সব ব্যানার অ্যাড করতে পারবেন নাকি একটা ব্যানার অ্যাড করতে পারবেন, প্রথম কোশ্চেন। দ্বিতীয় কোশ্চেন, আপনারা সম্মুখীন হবেন যে ভাই আমি তো ব্যানারগুলো অ্যাড করলাম, ব্যানারগুলো অ্যাড করার পর আমি দেখতে পাচ্ছি না, এটা কি প্রবলেম, এটা এই যে দুটা বিষয়, সেই বিষয়টা নিয়ে আমরা এখন এই কনফিউশনগুলো দূরীভূত করব। আমরা আসতেছি এখানে, এখানে আসার পর এডিটে ক্লিক করতেছি, এডিটে ক্লিক করতেছি। এডিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন চুজ ফ্রম ফটোস, ক্রিয়েট স্লাইড শো, আপলোড ফটো। চুজ ফ্রম ফটোসে আমরা যদি ক্লিক করি, ক্লিক করার পর দেখুন আপনার প্রোফাইলের মধ্যে, অর্থাৎ আপনার যেহেতু এটা নতুন প্রোফাইল, আপনার যদি পুরাতন প্রোফাইল হয় থাকে তাহলে আপনি এখানে অনেকগুলো ছবি দেখতে পারবেন। আপনার নতুন প্রোফাইল এই জন্য আপনি ছবি দেখতে পাচ্ছেন না, ফটো অ্যালবামস থেকে আপনি কোনো কিছু দেখতেছেন না, প্রথম বিষয়। আবার এডিটে ক্লিক করলাম, এখানে দেখুন ক্রিয়েট স্লাইড শো, দুই নম্বর অপশন আমরা ক্লিক করলাম। স্লাইড শোতে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন কয়েকটা ইন্টারফেস, লক্ষ্য করুন আপনি কয়েকটা ইন্টারফেস। ইন্টারফেসগুলোর মধ্যে কি, ইন্টারফেসগুলোর মধ্যে দেখুন এখানে একটা স্লাইড শো নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3, নাম্বার 4, নাম্বার 5। অর্থাৎ আপনি কিছু কিছু পেজের মধ্যে দেখবেন এখানে স্লাইড আকারে দেওয়া আছে, অর্থাৎ আপনি স্লাইড শো অ্যাড করতে পারেন। সেই স্লাইড শো গুলো কিভাবে অ্যাড করতে সেই বিষয়টা মূলত দেখতেছি। তবে তার আগে যে বিষয়টা, আমাদের কয়েকটা পেজের কি লাগবে, এখানে কয়েকটা কি লাগবে, আমাদের ব্যানার লাগবে। এখন ব্যানারের সাইজ কত হবে, কিভাবে অ্যাড করা যায় সেই বিষয়টা নিয়ে জানি। এখন ব্যানারের সাইজ তো আমিও জানি না যে কত, ফেসবুকের ব্যানার সাইজ কত আমি জানি না। এটাকে কি বলা আছে, এটাকে বলা হচ্ছে একটা ফেসবুকের ব্যানার। আর নিচেরটাকে কি বলা আছে, এটা একটা ফেসবুকের লোগো। এই যে কোন অপশনটাকে, এই উপরেরটাকে বলা আছে ফেসবুকের ব্যানার, আর এটাকে বলা আছে একটা ফেসবুকের লোগো। ফেসবুকের লোগো সাইজ কত কিংবা ব্যানারের সাইজ কত আমি নিজেও জানি না, মানে আমি জানি না। আমি কোথায় যাব, আমি যাব গুগল মামার কাছে, গিয়ে লিখব ফেসবুক ব্যানার সাইজ, শুধুমাত্র ফেসবুক ব্যানার সাইজ, এতটুকু কথা লিখবো। ব্যানার সাইজ লেখার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখানে আমাকে দেখছে ইউর পেজেস কভার ফটো ডিসপ্লেস অ্যাট 820 পিক্সেল ওয়াইড বাই 312 পিক্সেল টল। ওয়াইড এবং টল বিষয়টা কি, ওয়াইড হচ্ছে, লক্ষ্য করুন ওয়াইড হচ্ছে একটা ফেসবুক পেজের এই সাইডটা, অর্থাৎ দেখুন এই সাইডটা হচ্ছে কি ওয়াইড, এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একটা ওয়াইড। টল, এখন টল কোনটা, টল হচ্ছে এই যে আপনার এই সাইড থেকে, ওই যে উপর থেকে নিচে হচ্ছে একটা টল, অর্থাৎ লম্বা এবং খাটো, এটাকে বলা হচ্ছে ওয়াইড এবং টল। ওকে, এটা বিভিন্নভাবে লেন্থ এবং উইথ বলতে পারে, বিভিন্ন ক্ষেত্রে লেন্থ এবং উইথ বলবে। ওকে, আমরা এটা দেখে নিলাম। এখন যদি আমরা আরো সহজভাবে বুঝতে চাই, তাহলে দেখুন এখানে পাশে একটি বাটন রয়েছে, পাশে একটি বাটন রয়েছে কি, ইমেজ নামক একটি বাটন রয়েছে। এই ইমেজে যদি আমরা ক্লিক করি, ইমেজে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা বুঝতে পারবো যে আসলে একটা পেজের সাইজ কত, কিভাবে করতে হয়। এই যে আমরা একটা পেজের মধ্যে ক্লিক করলাম, লক্ষ্য করুন এই পেজটাতে তারা বলতেছে কি, এই পেজটাতে তারা দিয়েই দিছে যে আপনার লেন্থ কোথায়, এই যে উইথ কত, এই যে উইথ এইদিকে, এই লেন্থ এইদিকে, কত, আমরা কত বাই কত লাগবে। আমরা কোথা থেকে পাইলাম, আমরা গুগল মামার কাছে আসলাম, এই যে অল থেকে আমরা দেখতে পারলাম যে 820x312 পিক্সেল হলেই আমার যথেষ্ট। তা আমরা এখন কি করব, আমরা রেডিমেড কিছু ব্যানার ডাউনলোড করব। এখন ব্যানারগুলো কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে ফ্রি ব্যানার ডাউনলোড করা যায়, কপিরাইট ধরবে না, সেই সাইটগুলো দেখি আমরা। তো আমরা অনেকেই পরিচিত, আমরা একটা সাইটে যাচ্ছি, সেই সাইটটির নাম হচ্ছে freepik.com, freepik.com। তো আমরা freepik.com নামে একটি সাইটে চলে আসতেছি, কেন আসতেছি, আমরা কিছু ব্যানার ডাউনলোড করব যাতে করে আমি ফ্রিতে ব্যবহার করতে পারি, আমার কোনো কনফিউশন না হয়, কোনো সমস্যা না হয়। তো আমরা কোথায় আসলাম, freepik, freepik লেখা www.freepik.com, এই যে প্রথম যে সাইটটি রয়েছে এই সাইটে গেলাম। কেন আসলাম এখানে, আমরা যদি এখন ব্যানার তৈরি করা শিখি নেই, মনে রাখুন এটা একটা ধারাবাহিকতা, অর্থাৎ আমি এখন ব্যানার তৈরি করা শিখি নেই, আমি যদি এখন ব্যানার তৈরি করতে চাই তাহলে আপনাকে ফটোশপে নিয়ে যেতে হবে, অ্যাডোব ইলাস্ট্রেটর নিয়ে যেতে হবে। এই জন্য আমি আপনাকে রেডিমেডটা দেখাই দিচ্ছি। যখন আমরা ফটোশপে ক্লাস করব তখন গিয়ে আমরা একটা ব্যানার কিভাবে তৈরি করতে হয় সেই বিষয়টা আমি মূলত জানবো। অর্থাৎ আমরা কিছু রেডিমেড ব্যানার ডাউনলোড করে নিবো, কোথা থেকে, আমি আসলাম ফ্রিপিকে। ফ্রিপিকে আসার পর দেখুন, আমি ফ্রিপিকে যখন আসলাম, ফ্রিপিকে আসার পর তারা বলতেছে এখানে ইমেজ, এখান থেকে একটা সার্চ বক্স দিয়ে দিছে তারা, অর্থাৎ এই যে ফ্রিপিকের একটা ইন্টারফেস, এই ইন্টারফেসের মধ্যে তারা একটা সার্চ বক্স দিয়ে রাখছে। সার্চ বক্স, এই বক্সের মধ্যে আমি কি লিখবো, শুধুমাত্র লিখবো ফেসবুক ব্যানার, ফেসবুক ব্যানার, আমি এতটুকু লিখে ইন্টার করতেছি। ইন্টার করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এখান থেকে আমাকে অনেকগুলো ব্যানার দিচ্ছে, বাট এই ব্যানারগুলো কিন্তু কি অনেক প্রকার হয়ে থাকে। এখানে দুই প্রকার ব্যানার পাওয়া যায়, এক প্রকার হচ্ছে টাকা দিয়ে কিনতে হবে, আর এক প্রকার হচ্ছে ফ্রি। কোনটা ফ্রি, কোনটা টাকা দিয়ে সেটা আগে বুঝবো আমরা। লক্ষ্য করুন আমরা যদি একটু লেফট সাইডে লক্ষ্য করি, এই ফ্রিপিকে যদি একটু লেফট সাইডে লক্ষ্য করি, এখানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, ফিল্টারিং অপশন রয়েছে। এই ফিল্টারিং অপশনগুলোর মধ্যে প্রথমে লক্ষ্য করুন এই ক্যাটাগরি, এই ক্যাটাগরির মধ্যে অল, এখানে ভেক্টরস, ফটোস, পিএইচডি ফাইল পাবেন, আইকন পাবেন, তারপরে পাবেন কি লাইসেন্স নামক একটা অপশন পাবেন। দেখুন লাইসেন্স এখানে কি রয়েছে, যে প্রিমিয়াম, অর্থাৎ প্রিমিয়ামের এই চিহ্নটা কি, আইকনটা লক্ষ্য করুন কি, এই যে একটা মুকুট, একটা মুকুটের মতো চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ যে ব্যানারটার উপর এরকম একটা চিহ্ন দেওয়া থাকবে সেই ব্যানারটা আপনি ইউজ করতে পারবেন না, আর যে ব্যানারটা ফ্রি সেই ব্যানারটা ইউজ করতে পারবেন। এখন কোনটা ফ্রি কোনটা ইউজ করতে পারবেন সেটা কিভাবে বুঝবেন, সেটা বোঝার জন্য যেটা করতে হবে আপনাকে এখান থেকে লক্ষ্য করুন, এই যে দেখুন এই যে ব্যানারটা রয়েছে, এই যে ব্যানারটি রয়েছে,
এই ব্যানারগুলো, এই ব্যানারটা আপনি ইউজ করতে পারবেন না। কোনটা ব্যানার? এই ব্যানারটা, এই ব্যানারটা ইউজ করতে পারবেন না। কেন ইউজ করতে পারবেন না? এই ব্যানারের মধ্যে দেখুন এই যে এখানে ডায়মন্ড দেওয়া আছে, এই ব্যানারটা ইউজ না করে কি করবেন? আপনি একটু নিচের দিকে আসবেন, অর্থাৎ আপনি একটু নিচের দিকে আসুন। নিচের দিকে এসে লক্ষ্য করুন অনেকগুলো ব্যানার পাবেন, আপনার কোনো কি দেওয়া নেই, আপনার কোনো আইকন দেওয়া নেই। অর্থাৎ এই যে এই ব্যানারটা লক্ষ্য করুন, এই ব্যানারটার উপর যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পর দেখুন এই ব্যানারটার উপর কোনো আমার আইকন দেওয়া নেই। এখন যদি আমরা এটাতে যে ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করি, ডাউনলোডে ক্লিক করার পর তারা দুইটা অপশন দিচ্ছে, একটা হচ্ছে গো প্রিমিয়াম, আপনি এটা কিনতেও পারেন, অথবা ফ্রি ডাউনলোড। আমরা ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে দেখুন এটা ডাউনলোড হয়ে যাচ্ছে, এটা ডাউনলোড হয়ে গেল। এরকম আপনি অসংখ্য ডাউনলোড করতে পারবেন, আমি একটা দিয়ে দেখাচ্ছি ক্লাস করার সাথে। এটা ডাউনলোড হয়ে গেল কি, এটা আমার একটা জিপ ফাইলে ডাউনলোড হলো। কোথা থেকে পাবো? আমি যাচ্ছি ডাউনলোড ফাইলে, ডাউনলোড থেকে ডাউনলোডে যাচ্ছি, ডাউনলোড থেকে দেখুন এই যে এই ফাইলটা আমার ডাউনলোড হয়ে গেছে, ওই যে আমি পিকচারটা ডাউনলোড করলাম সেটা। এই ফাইলটা আমাকে কি করতে হবে? আনজিপ করতে হবে। কিভাবে? এর উপরে ক্লিক করলাম, এর উপর রাইট বাটন ক্লিক করলাম, রাইট বাটন ক্লিক করার পর শুধুমাত্র এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করলাম, এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর ওকে দিয়ে ক্লিক করলাম। ওকে দিয়ে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই ফাইলটা আমার এক্সট্রাক্ট হয়ে গেল। তার পাশে দেখুন নতুন আর একটা ফাইল চলে আসলো, এর উপরে যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার সঙ্গে সঙ্গে এই যে একটা ব্যানার, এখানে একটা নতুন একটা ফাইল খুলে গেছে। এই যে ব্যানারটি রয়েছে, এই ব্যানারটি হচ্ছে অরিজিনাল ফাইল। আমি এটা কাট করে কি রাখতেছি, আমার একটা ডেস্কটপের মধ্যে রেখে দিচ্ছি, অর্থাৎ আমি ডেস্কটপের মধ্যে রেখে দিলাম, এই ব্যানারটা রেখে দিলাম। এইভাবে আপনি কি করতে পারেন, অসংখ্য ব্যানার অ্যাড করে নিতে পারেন, অর্থাৎ ডাউনলোড করে নিতে পারেন। অর্থাৎ আপনি যে কোনো কিছু প্রয়োজন আপনি যাবেন ফ্রি পেকে, ফ্রি পেকে গিয়ে ফ্রি যে বিষয়গুলো রয়েছে এই ফ্রি বিষয়গুলো আপনি ডাউনলোড করবেন। এই বিষয়টি আমরা করতে পারবো, ইয়েস অর নো? সবাইকে আনমিট করা রয়েছে। আমাদের যদি কোনো কিছু প্রয়োজন হয় সেটা, এখন ফ্রি পিক নিয়ে যদি কোশ্চেন থাকে, ফ্রি পিক নিয়ে আপনাদের ক্লাস থাকবে, ফ্রি পিক নিয়ে কোশ্চেন গুলো বলি যে ভাই এই যে ব্যানারটা আছে আমি এই ব্যানারটা যদি মডিফাই করতে চাই করতে পারবো কিনা? ইয়েস করতে পারবেন, কারণ আমি তো এটা শিখাবো। আপনি এটা এটার মতো একটা ব্যানার তৈরি করতে পারবেন কিনা? ইয়েস তৈরি করতে পারবো, একদম হুবহু তৈরি করতে পারবো। ভাই এর থেকে বেটার করা যাবে কিনা? অবশ্যই বেটার করা যাবে ভাই, এর থেকে খারাপ করা যাবে কিনা? যাবে, ক্যানভাতেই করুন, কোনো অসুবিধা নেই। বুঝতে পারছেন? ক্যানভাতেই করুন, এতে খারাপ করতে পারবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা বিষয় করতে পারবো, ভালো করতে পারবো, খারাপও করতে পারবো। এখন আমরা কোথায় যাচ্ছি? আমরা ফিরে যাচ্ছি আমাদের পেজের মধ্যে। পেজের মধ্যে কেন যাচ্ছি? পেজের মধ্যে এজন্যই যাচ্ছি আমরা একটা এখানে কি করব, ব্যানার অ্যাড করব। এখন ব্যানার অ্যাড করার জন্য দেখুন আমরা কোথা থেকে আসলাম, আবার প্রথম থেকে লক্ষ্য করুন, প্রথম থেকে আসতেছি আমি পেজে যাচ্ছি, পেজ থেকে যে আমি পেজটা সিলেক্ট করে নিছি, পেজ সিলেক্ট করার পর আমি সরাসরি যাচ্ছি যে পেজের দেখুন ব্যানার এডিট অপশনে, এডিট অপশন দিয়ে ক্রিয়েট স্লাইড শো, এই ক্রিয়েট স্লাইড শোতে ক্লিক করতেছি আমি, কেউ মেসেজ করবে না, স্লাইড শোতে ক্লিক করতেছি। ক্লিক করার পর দেখুন প্রথম যে ঘরটি রয়েছে, প্রথম ঘর, এই প্রথম ঘরের উপর আমি ক্লিক করতেছি। প্রথম ঘরের উপর ক্লিক করার পর তারা বলেছে আপলোড ফটো অথবা চুজ ফ্রম ফটোস, তো আমরা আপলোড ফটোতে ক্লিক করলাম। আপলোড ফটোতে ক্লিক করার পর আমি যে ফাইলে রাখছিলাম, আমি ডেস্কটপ ফাইলে রাখছিলাম, ডেস্কটপ ফাইলে গেলাম, ডেস্কটপ ফাইলে যাবে এই যে পেজটি রয়েছে, এই যে আমাদের ব্যানারটি, এই ব্যানারটির উপর ক্লিক করলাম, দেন ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন এই ব্যানারটি আমার কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। ওকে, অ্যাড হয়ে যায়, একটু সময় নেবে। ওকে, অ্যাড হয়ে যাচ্ছে, 109 বেসে কেউ ক্লাস লিঙ্কটি দিয়ে দিন, শুধুমাত্র 109 বেসের কেউ ক্লাস লিঙ্কটি একটু কপি করে দিয়ে দিন, কোনো এক ভাই সমস্যা করতেছে। লক্ষ্য করুন এই পেজটা আমার কি হয়ে যাচ্ছে, অ্যাড হয়ে যাচ্ছে। তো আমাদের একটু অপেক্ষা করতে হবে, কারণ একটু বাফারিং করতেছে। ওকে, তো আমরা কি করতেছি, আমরা এই যে এডিট মোড থেকে ক্রিয়েট স্লাইড শোতে ক্লিক করতেছি। ক্লিক করার পর আমরা যখন প্লাস বাটনে ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করতেছি। আপলোড ফটোতে ক্লিক করার পর এই যে আমরা যে ফটোটা দিতে চাচ্ছি, এই যে আমাদের যে ফটোটা ডাউনলোড করলাম, সেই ফটোটা দেওয়ার পরে মূলত আমরা অ্যাড করতে পারতেছি। যেমন ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর দেখুন এখানে আমাকে ড্র্যাগ করতেছে, অনেকক্ষণ যাবত বাফারিং করতেছে। মূলত এটা কি কারণ, এই কারণটা আমরা দেখে আসি যে আসলে কি কারণ। তো আমরা একটু এটা কি করলাম, আবার রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর আমরা ওই ফাইলটাতে যাই। কোন ফাইলটাতে? এই ফাইলটাতে আসলাম, এই যে পিকচারটা ডাউনলোড করেছেন এই পিকচারটাতে। কেন এটা আমাদের আপলোড নিচ্ছে না, সময় নিচ্ছে কেন? এই ফাইলটাতে আসার পর লক্ষ্য করুন এই ফাইলটার উপর রাইট বাটন যদি ক্লিক করি, রাইট বাটন ক্লিক করার পর যদি ওপেন উইথে ক্লিক করি, ওপেন উইথ, ওপেন উইথ থেকে যদি পেইন্টে ক্লিক করি, পেইন্ট, পেইন্টে ক্লিক করলাম আমি, পেইন্টে ক্লিক করবো দেখুন আপনাকে ডিফল্ট হিসেবে প্রত্যেকে এই সফটওয়্যারটি পাবেন। পেইন্টে ক্লিক করবো, রিসাইজে যাচ্ছি আমি, রিসাইজ, রিসাইজ থেকে আমি পিক্সেলে যাচ্ছি। পিক্সেল থেকে দেখুন এখানে 2600x2000, অর্থাৎ এই ফাইলটা, এই যে পিকচারটা অনেক বেশি ভারী, এই জন্য ফেসবুক সহজে এটা নিতে চাচ্ছে না, একটু বাফারিং করতেছে। আমরা যদি একটু কম করে দিই, যেমন 120x324 এটা দিচ্ছি না, মানে আমার নিজের পছন্দ অনুযায়ী দিতে চাচ্ছি। উদাহরণস্বরূপ আমি ভুল করতেছি, ভুল করে দিচ্ছি, দেখেন 1000, আমি এখানে 4000 লিখলাম অথবা 1000 লিখলাম, 1000 পিক্সেল দিতে চাচ্ছি। এখন দেওয়ার পর দেখুন আমার অটোমেটিক এখানে 769 আসতেছে, বরং আমি চাচ্ছি এখানে আমি 820 পিক্সেল রাখবো, 820 পিক্সেল, কিন্তু এখানে 630 হয়ে যাচ্ছে। এই বিষয়টা মূলত কি, দেখুন এখানে আমি যখন এই যে আমি ইয়াতে আসলাম, পেইন্টে আসলাম, এখানে দেখুন এখানে 820 লেখার পরে এখানে 630 অটোমেটিক হয়ে যাচ্ছে। আবার যদি উপরে 1000 লিখি, যেমন 1000 লিখি, নিচেরটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন চেঞ্জ হচ্ছে? এখান থেকে লক্ষণ এই যে নিচে যে অপশনটি রয়েছে, এই অপশনটা আমি উঠাই দিব। উঠাই দেওয়ার পর আবার ফেসবুকে কি রয়েছে, আমার ফেসবুক এর সাইজ বলতেছে যে ফেসবুকের ব্যানার সাইজ কত, 820x312,
তো আমি কোথায় যাব, আমি ওই যে পেন্টে যাব, পেন্ট থেকে আমি এখান থেকে করে দেবো 820 পিক্সেল, 820 পিক্সেল এখান থেকে 312, আমি 312 করে দিলাম। দেন আমি যদি এখন ওকেতে ক্লিক করি, ওকেতে ক্লিক করাবো যদি সেভ করি, সেভ করি তাহলে আমার ওটা সেভ হয়ে গেলো, এখন কি একদম ফিক্সড হয়ে আমি সেভ করে দিলাম। এখন যদি আমি আমার ফেসবুক পেজে যাই, ফেসবুক পেজে যাচ্ছি, ফেসবুক পেজ পেজ থেকে আবার স্মার্ট ফ্যাশন পেজ, এখন যদি আমি এডিট মোডে ক্লিক করি, ক্রিয়েট স্লাইড শোতে ক্লিক করি, ক্লিক করার পরে এখন যদি আমি প্রথম বাটনে ক্লিক করি, আপলোড ফটোতে ক্লিক করি, দেন আমি যদি ওই ছবিটা আপলোড করে দিই ওপেনে ক্লিক করি, দেখুন আমার ওই ছবিটা কি নিয়ে নেবে, এখন আমার এটা নিয়ে নেবে। এরপরে যদি না নেয় তখন আপনাকে কি করতে হবে, এই ছবিটা আপনাকে বাদ দিয়ে কাজ করতে হবে, কারণ ওই ছবিটা নিয়ে কোনো প্রবলেম ফেস করতেছে, তবে 100% হবে। তো আমরা একটু আবারও রিফ্রেশ করে নিচ্ছি, রিফ্রেশ করার পর এই ছবিটা যেহেতু নিচ্ছে না, আমরা আরেকটা ছবি অ্যাড করে দিচ্ছি। আমরা এডিট মোডে যাচ্ছি, এডিট মোড থেকে আবার ক্লিয়ার স্লাইড শো, ক্লিয়ার স্লাইড শো থেকে আবার প্লাস বাটন ক্লিক করতেছি, ক্লিক করার পর আপলোড ফটোতে ক্লিক করতেছি, আপলোড ফটো থেকে আমাদের অসংখ্য যে ছবিগুলো রয়েছে সেই ছবিগুলো, যেমন এখানে একটা ক্লিক করলাম, ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর আমি এই ছবিটা এখানে কি করলাম, অ্যাড করলাম। দেখুন এই ছবিটা আমি দেখুন যে আমাদের স্টুডেন্টের কিভাবে 17 লক্ষ টাকা ইনকাম হচ্ছে, এই ছবিটা দিলাম, কিন্তু এই ছবিটা আমি কিন্তু কোনো সাইজ নেয়নি, কোনো সাইজ নেয়নি, আর 820x312 নেই নেই, আমি যে কোনো একটা সাইজ ছিল আমি সেই সাইজটা তৈরি করেছি। এই সাইজটার মধ্যে দেখুন আমি যখন মাউস রাখতেছি যে ড্র্যাগ অ্যান্ড ড্রপ, অর্থাৎ ড্র্যাগ অ্যান্ড ড্রপ, আমি যদি সিলেক্ট করতেছি যে না এতটুকু শুধুমাত্র দেখা যাবে, এই এতটুকু থাকবে, এটা থাকবে, এটা ফিক্সড করলাম। তারপর পরের যে আইকনটি রয়েছে এই পরের আইকনে ক্লিক করলাম, দেন আবার আপলোড ফটোতে ক্লিক করলাম, আপলোড ফটোতে ক্লিক করার পর আমি চাইছি যে পরের যে অপশনটি রয়েছে এর উপরে ক্লিক করলাম, তার আবার ওপেনে ক্লিক করলাম। দেখুন দ্বিতীয় যে সাইট, অর্থাৎ দ্বিতীয় যে অপশনটি রয়েছে, অর্থাৎ দ্বিতীয় যে আমাদের ব্যানারটি রয়েছে, সেই ব্যানারটি আমার দ্বিতীয় ধাপে চলে আসলো। দেখুন এই দ্বিতীয় ধাপে চলে আসলো, এই দ্বিতীয় ব্যানারটা আমি কোথা পর্যন্ত চাইতেছি, আমি চাইতেছি এই পর্যন্ত দেখা যাক, আমি এই পর্যন্ত দিলাম। তৃতীয় ব্যানার আমি গেলাম, দেন আবারও আপলোড ফটোতে ক্লিক করলাম, আপলোড ফটোতে ক্লিক করার পর আমি চাচ্ছি যে আমি অন্য একটা ব্যানার অ্যাড করবো, দেন ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার পর দেখুন আমার তৃতীয় যে ব্যানারটি রয়েছে এই তৃতীয় ব্যানারটি অ্যাড হয়ে গেল। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করার পর আমি আবারও কি করতে চাচ্ছি, আমি এখান থেকে দিয়ে দিতে চাচ্ছি। চতুর্থ ব্যানারে গেলাম, ওই আপলোড ফটোতে ক্লিক করার পর নতুন কোনো ব্যানার আমি অ্যাড করে দিতে চাচ্ছি, অ্যাড করে দিলাম, এই যেখান থেকে অ্যাড করে দিতে পারতেছি, অর্থাৎ আমার ইচ্ছা মতো আমি কি করতে চাচ্ছি, যতগুলো ব্যানার অ্যাড করার আমি অ্যাড করে দিচ্ছি, একটু সময় নিচ্ছে, ওকে ব্যানার অ্যাড হয়ে গেল। তারপর আমি পঞ্চম ব্যানার, এই একই পদ্ধতিতে আপলোড ফটোতে ক্লিক করার পর আমি চাচ্ছি এই ব্যানারটা, সেম ব্যানারটা আবার দিয়ে দিতে চাচ্ছি, ব্যানারটা অ্যাড করে দিলাম। আপনাকে ক্লায়েন্ট যদি 5টা ব্যানার দেয় আপনি 5টা ব্যানার অ্যাড করতে পারবেন। এভাবে অ্যাড করার পর শুধুমাত্র জাস্ট ক্লিক করবেন সেভ সেন্স, সেভ সেন্সে ক্লিক করার পর মূলত আপনার ব্যানারটা অ্যাড হয়ে গেল। দেখুন আপনার ব্যানারটা অ্যাড হয়ে গেল। এটা আমরা কি করলাম, এডিট থেকে ক্রিয়েট স্লাইড শো আগে ছিল, ওই বাটনটা এখন চলে গেল, এখন দেখুন এডিট স্লাইড শো চলে আসছে। স্লাইড শো বিষয়টা কি সেই বিষয়টা আমরা বুঝি। লক্ষ্য করুন আমরা এখানে কি করেছি, আমরা এখানে তৈরি করেছিলাম কয়েকটা বিষয়, কয়েকটা বিষয় কি, এখানে আমরা কয়েকটা স্লাইড ব্যবহার করেছিলাম। এই স্লাইডগুলো দেখুন, এটা একটা আছে ব্যানারের জায়গা, এই ব্যানারের জায়গার মধ্যে লক্ষ্য করুন এখানে একটা বিষয় রয়েছে, সেই বিষয়টা হচ্ছে কি, এই যে এখানে একটা দেখুন লেফট সাইড রাইট সাইড বাটন রয়েছে, এই বাটনটির নামে হচ্ছে স্লাইড শো বাটন। এখন যদি কেউ আমাদের পেজে আসে, এখানে যদি ক্লিক করে তারপর একটা দেখবে, তারপরটা দেখবে আবার, তারপরটা আবার দেখবে, তারপরটা আবার দেখবে, এভাবে মূলত কি দেখতে পারবে, প্রত্যেকটা পেজ দেখতে পারবে। এখানে যে প্রবলেমটা ফেস করবেন, দেখুন এই পেজটা অর্ধেক অর্ধেক করে দেখা যাচ্ছে, অর্থাৎ অর্ধেক অর্ধেক করে দেখা যাচ্ছে যে আমার পেজটা এটার অর্ধেক, এটার অর্ধেক। কেন মূলত এটা, এটা আপনার প্রথমে যখন একটা পেজ তৈরি করবেন, আপলোড করার কিছু সময় অথবা কিছু দিন অথবা কিছু ঘন্টা পর এটা অটোমেটিক আপলোড হওয়ার পর কিরকম দেখা যাবে, এইরকম দেখা যাবে, ফুল পেজটা দেখা যাবে, আপনার যতটুকু সাইজ 820x312 ততটুকু সাইজ দেখা যাবে, এটা কোনো প্রবলেম নাই। আবার এখানে প্রবলেম আর একটা ফিক্স করবেন, আপনি যখন এটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনি যখন এই স্লাইড শোটা অ্যাড করবেন, অ্যাড করার পর আপনি অন্য প্রোফাইলে দেখার সময় প্রথম 2-3 দিন আপনি এটা দেখতে পারবেন না, আপনার এটা ফিক্সড হবে না, কারণ কি এটা ফেসবুক আপডেট করবে না, 24 ঘন্টা থেকে 30 ঘন্টা লাগতে পারে, 48 ঘন্টা লাগতে পারে, তারপর মূলত এই বিষয়গুলো দেখতে পারবেন। অনেকগুলো প্রোফাইলের ক্ষেত্রে সঙ্গে সঙ্গে অ্যাড করার পরেই দেখতে পারবেন, এটা কোনো প্রবলেম না, অটোমেটিক এটা ঠিক হয়ে যাবে। এটা গেলো আমাদের কি একটা পেজের মধ্যে কিভাবে ব্যানার অ্যাড করে সেটা। এই এডিট বাটনে যদি আমরা ক্লিক করার পর আমরা যদি চাই কোনো ব্যানার ডিলিট করে দেওয়ার জন্য, শুধুমাত্র এডিট মোডে ক্লিক করবো, দেন রিমুভ, এই যে রিমুভে ক্লিক করলেই আমার কি হয়ে যাবে, সব ব্যানারগুলো আবারও রিমুভ কভার, এই যে রিমুভ কভারে ক্লিক করার পর সবগুলোর কভার কি হয়ে যাবে, আমার রিমুভ হয়ে যাবে। এভাবে মূলত আমরা কি করতে পারি, কোনো ব্যানার অ্যাডও করতে পারি, কোনো ব্যানার আবার রিমুভও করে দিতে পারি। অর্থাৎ দেখুন আমি এখান থেকে রিমুভ করে দিলাম, অর্থাৎ আমরা ক্রিয়েট স্লাইড শো দেখলাম। এখন স্লাইড শোর পরিবর্তে এডিট মোডে দেখুন আপলোড ফটো নামে একটি অপশন রয়েছে, আপলোড ফটো, এই আপলোড ফটোতে ক্লিক করলাম, ক্লিক করার পর শুধুমাত্র আমি এসেছি এইটা, দেন ওপেনে ক্লিক করলাম, ওপেনে ক্লিক করার সঙ্গে সঙ্গে লক্ষ্য করুন আমার এখান থেকে একটা ব্যানার চলে আসলো, অর্থাৎ আমি অনেকগুলো ব্যানার দিতে চাচ্ছি না, আমি চাচ্ছি একটা ব্যানার, এই ব্যানারটা ফিক্সড করে দেন সেভ সেন্সে ক্লিক করলাম, অর্থাৎ আমি একটা ব্যানারও দিতে পারি, 5টা ব্যানারও দিতে পারি। 5টা ব্যানার দেওয়ার জন্য ক্রিয়েট সিলেকশন বাটনটা অ্যাড করবো, আর শুধুমাত্র যদি একটা ব্যানার দিতে চাই, শুধুমাত্র আপলোড ফটোতে ক্লিক করার পর আমি কি করবো, আমরা অ্যাড করতে দিতে পারবো। যদি কোনো কারণে আমার এই ব্যানারটা, মনে করুন এই 17 লক্ষ এই জায়গাটা দেখা যাচ্ছে না, আমি যদি এটা আবার ঠিক করতে চাই, শুধুমাত্র এডিট মোডে ক্লিক করবো, দেন রিপোজিশন একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবো, এখান থেকে একটু ভাসাই দেবো, দেখুন এটা দেখা যাবে, অর্থাৎ আমার সুন্দরভাবে দেখা যাবে। এখন যদি আমি সেভ সেন্সে ক্লিক করি আবার এটা সেভ করতে পারবো। এই অপশনটা ছিল একটা ব্যানারের মধ্যে কি কি প্রবলেম করবেন, এই প্রবলেমটা আমরা ফিক্সড করলাম যে আমরা কীভাবে ব্যানারগুলো ঠিক করতে হয়।
তারপরে আসুন আমরা একটা লোগোর ব্যাপারে যাই। অর্থাৎ একটা ব্যানার সেট করার পরেই মূলত কাজ হচ্ছে লোগো। লোগোগুলো কোথা থেকে নেবেন? আপনি ফ্রিপিকে যাবেন, ফ্রিপিকে যাওয়ার পর আপনি freepik.com, এখান থেকে যে সার্চ বক্স যেটি রয়েছে, ওই যে ফ্রিপিকের যে সার্চ বক্স রয়েছে, এখান থেকে আপনি সার্চ করবেন শুধুমাত্র লোগো। লোগো লেগে ইন্টার করুন। ইন্টার করার সঙ্গে সঙ্গে আপনি কি দেখতে পারবেন? লোগো লেগে সার্চ করা ইন্টার করার সঙ্গে সঙ্গে আপনি অনেকগুলো লোগো দেখতে পারবেন। দেখুন এখানে অসংখ্য লোগো দেখতে পারবেন। আমি লোগো লেগে সার্চ করলাম, এই লোগোটা আপনার একদম টোটালি ফ্রি। এই যেমন এই লোগোটার উপর ক্লিক করলাম, ক্লিক করার পর দেখুন এই লোগোটা আমি চাচ্ছি ব্যবহার করবো। ইউর ডিজাইন হেয়ার, আমি যদি এখন কি ডাউনলোড করি, ডাউনলোডে ডাউনলোড থেকে ফ্রি ডাউনলোড, এই ফ্রি ডাউনলোডে ক্লিক করতেছি। ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর ওই আগের মতোই আপনার একটা কি হয়ে যাবে, এই যে আপনার যে লোগোটা ডাউনলোড করলেন এটা যদি পছন্দ হয়ে যায়, আপনি এটা কিন্তু কি করতে পারবেন, আমরা পরে এটা এডিট করে দেখাবো কিভাবে আপনার নামগুলো দেবেন ওই লোগোতে। শুধুমাত্র আমরা যদি আজকে ক্লাসটা নিচ্ছি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট, আপনাকে শুধুমাত্র রেডিমেডটা দেখাচ্ছি, এরপরে আপনি শুধুমাত্র পরের ধাপগুলোতে আপনি অটোমেটিক দেখতে পারবেন। তো আমাদের এই ছবিটা ডাউনলোড হয়ে যাচ্ছে, ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পর আমরা কি করবো, এটা আনজিপ করে নেব। এখন জিপ ফাইল এবং আনজিপ ফাইলের মধ্যে পার্থক্য কি সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। তো এটা ডাউনলোড হওয়ার অলমোস্ট কমপ্লিট, এই যে নিচে থেকে লেফট সাইড দেখা যাচ্ছে ডাউনলোড, ওকে অলমোস্ট কমপ্লিট ডাউনলোড। এখন যদি আমার ডাউনলোড ফাইলে যাই, আমি ডাউনলোড ফাইলে যাচ্ছি, ডাউনলোড ফাইলে গিয়ে দেখুন এই যে আমার একটা ডাউনলোড ফাইল চলে আসছে। কোনটা ডাউনলোড ফাইল? এই যে এটা আমার ডাউনলোড ফাইল। এই ডাউনলোড ফাইলের উপর রাইট বাটন, অর্থাৎ এর উপরে রাইট বাটন ক্লিক করার পর আমি এক্সট্রাক্ট ফাইল এখানে যদি ক্লিক করি, তাহলে আমার ফাইলটা কি ওকেতে ক্লিক করলাম, এই ফাইলটা আমার কি হয়ে যাচ্ছে, এক্সট্রাক্ট হয়ে যাচ্ছে। এক্সট্রাক্ট হওয়ার পর পাশের ফাইলটাতে আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করার পর দেখুন এই যে হচ্ছে আমার একটা লোগো। এই লোগোটা আমি এখন কি করবো, অ্যাড করবো। তো আমি কাট করার পর আমি ডেস্কটপে রেখে দিচ্ছি, আমার সুবিধার জন্য আমি ডেস্কটপে রেখে দিচ্ছি। এখন আমি পেজে যাচ্ছি, পেজ থেকে কোথায় যাবো, পেজ থেকে আমি এখন লোগোটা অ্যাড করবো। আমি লোগো সাইজ জানি না কত, আমি লোগো সাইজ কিভাবে নিব? লোগো সাইজ নেওয়ার জন্য আপনি শুধুমাত্র যাবেন গুগলে, গুগলে গিয়ে লিখবেন ফেসবুক, ফেসবুক লোগো সাইজ। কেউ কোনো কোশ্চেন করবেন না কখনোই কাউকে যে ভাই এটার সাইজ কত, আপনি গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ফেসবুক লোগো সাইজ 2022, অর্থাৎ 2022 সালের লোগো সাইজ কত, আপনি এটা লিখে সার্চ করবেন। সার্চ করবার ফেসবুকে আপনাকে বলে দেবে যে দেখুন কত বাই কত সাইজ, 360x360। ওকে, আপনি এখান থেকে সবসময় চেষ্টা করবেন, যত আপনি গুগলে যাবেন তত আপনি বেশি জানতে পারবেন। তো আমরা এখন কি করলাম, আমরা এখন এখানে একটা অ্যাড করবো। আমরা এই যে আমার যে লোগোটা আছে, লোগোর এখানে আইকন, এই আইকনের উপর ক্লিক করলাম, দেন ভিউ ফটো এবং এডিট প্রোফাইল পিকচার। তো আমরা এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করতেছি। এডিট প্রোফাইল পিকচারে ক্লিক করার পর দেখুন দুটো অপশন, এডিট আপলোড ফটো, অ্যাড ফ্রেম। তো আমরা অ্যাড ফ্রেম মানে হচ্ছে কি, আপনি বিভিন্ন ধরনের ফ্রেম অ্যাড করতে পারেন। যেহেতু আমরা ফ্রেম অ্যাড করবো না, এই জন্য আমরা কি করবো, ক্লিক করবো আমরা ডিসকার্ড করে, আমরা এখান থেকে ক্লিক করার পর আমরা আপলোড ফটোতে ক্লিক করবো, অর্থাৎ এডিট প্রোফাইল পিকচার দেন আপলোড ফটোতে ক্লিক করবো। আপলোড ফটোতে ক্লিক করার পর আমার যে লোগোটা রয়েছে সেই লোগোর উপর ক্লিক করবো, দেন ওপেনে ক্লিক করবো। ওপেনে ক্লিক করার পর এই ছবিটা আমার আপলোড হয়ে যাবে, অর্থাৎ আপলোড হতে একটু সময় নেবে, বাফারিং করতেছে। ওকে, আরেকটু সময় অপেক্ষা করি। এই ছবিগুলো অত্যন্ত হার্ড, ফ্রিপিক থেকে যেগুলো নেবেন এগুলো অত্যন্ত কি আপনার অনেক বেশি MB প্রয়োজন, এই জন্য একটু সময় নেবে। দেখুন অনেক সময় নেওয়ার পর আসবে মূলত। তো আপনি দেখুন এখানে আমার লোগোটা এখন কি হয়ে গেল, অ্যাড হয়ে গেল। এখন এই লোগোটার ক্ষেত্রে অনেকগুলো কাজ আছে। আপনি চাচ্ছেন এই লোগোটা একদিকে চলে গেছে, মনে করুন এরকম আছে, আপনি চাচ্ছেন এই লোগোটা একদম সমান করে ইভেন করে বসান। কোথা থেকে ইভেন করবেন? এই যে আপনার যে মাউসটা রয়েছে, দেখুন মাউস, এই যে মাউসের যে লেফট সাইড বাটন রয়েছে এটা ক্লিক করে ধরবেন, এটা ক্লিক করে ধরে টান দিবেন লেফট সাইডে, দেখুন এটা চলে আসবে। আবার উপর দিকে টান দিবেন, উপর দিকে চলে আসবে, অর্থাৎ আপনার পছন্দ অনুযায়ী আপনি এখানে সুন্দর করে বসে নেন, এভাবে করলেন। এখন আপনি চাচ্ছেন এই লোগোটা আপনি আরো বেশি জুম ইন করতে চান, জুম ইন কি বড় করতে চাচ্ছেন, জুম আউট কি ছোট করতে চাচ্ছেন। যদি জুম ইন জুম আউট করতে চান, তাহলে এই লোগোর নিচের দিকে লক্ষ্য করুন, আপনি চাচ্ছেন এটা জুম ইন করার জন্য এই যে এখানে একটা বাটন রয়েছে, খাজা বাবার লাঠি রয়েছে, এটা ধরে আপনি এটা ধরে আস্তে আস্তে করে টান দিন, দেখুন আপনার জুম ইন হয়ে যাবে, জুম ইন, অর্থাৎ একদম সুন্দর করে জুম ইন হয়ে যাচ্ছে। আপনার জুম ইন করলাম, জুম ইন করার পর আবার একটু লেফট সাইড রাইট সাইড আর একটু জুম ইন করি, দেখুন আমার জুম ইন হয়ে গেল। এখন যদি আমি মাইনাস করতে চাই, তাহলে মাইনাসে ক্লিক করতে পারি, অর্থাৎ আমার পছন্দ অনুযায়ী আমি সাজা নিতে পারি এখান থেকে আমার পছন্দ অনুযায়ী। যদি ঠিক থাকে আপনি সেভ করতে পারেন, তবে সেভ করার আগে যেটা কথা হলো, উপর দিকে একটু দেখুন ডেসক্রিপশন নামে একটি বাটন দেখা যাচ্ছে, ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনটা কি অ্যাড করা কেন প্রয়োজন, ওই যে আমরা ক্লাসের শুরুতে বলছিলাম যে এসইও রিলেটেড আপনাকে কিছু কথা বলবো। এসইও হচ্ছে কি, আমরা যদি চাই আমার এই লোগোটা কোনো ব্যক্তি যেন গুগলে সার্চ করার পর দেখতে পারে, তখন আমরা কি করব, আমরা এই ব্যক্তির এখানে কিছু নাম সেট করতে পারবো। বিষয়গুলো কি, ওই ডেসক্রিপশনটা যখন লিখবেন, এই লোগোটা কি সম্পর্কে, আপনার বিজনেসটা কি সম্পর্কে, আপনাকে একটা ছোট্ট করে একটা ডেসক্রিপশন লিখে দেবেন। যেমন আমাদের বিজনেসের নাম হচ্ছে কি, আমাদের পেজের নাম হচ্ছে স্মার্ট ফ্যাশন বিডি। আমরা স্মার্ট ফ্যাশন বিডি রিলেটেড লিখতে পারি যে এখানে খুব সুন্দর সুন্দর কাপড় পাওয়া যায়, অর্গানিক তুলার কাপড় পাওয়া যায়, এখানে ভিস্কোস পাওয়া যায়, উগান্ডা পাওয়া যায়, যত কিছু আছে পাকিস্তান ইন্ডিয়া নাইজেরিয়া যা কিছু আছে সব ধরনের কাপড় পাওয়া যায়। আপনি এখানে লিখে দেবেন, লিখে দেওয়ার পর মূলত এখান থেকে কি করবেন, নিচের দিক থেকে এসে জাস্ট ক্লিক করবেন সেভ, এই কাজটুকু করে দেবেন। অর্থাৎ আপনার বিজনেসটা প্রমোশন করার জন্য এটা একটা এসইও খুব কাজ করবে, ভালো একটা কাজ করতে পারবেন। আমরা কি করতেছি, আমরা এটা সেভ করলাম, সেভ করার পর একটু অপেক্ষা করতে হবে এটা নেওয়া পর্যন্ত, অর্থাৎ দেখুন যে নিচ থেকে বাফারিং হচ্ছে, আমরা একটু অপেক্ষা করি। ওকে, দেখুন একটু সময় পর আমাদের কি হয়ে গেল, আমাদের ব্যানার অ্যাড হয়ে গেল, আমার একটা লোগো অ্যাড হয়ে গেল। আমাদের মূলত কিন্তু এখন পেজটা আগের দিকে লক্ষ্য করুন, এখন লক্ষ্য করুন অনেক পার্থক্য। আমরা কিন্তু এই পেজগুলো ব্যানারগুলো আবার পরিবর্তন করতে পারবো, এই ব্যানারগুলো পরিবর্তন কিভাবে করুন সেটা পরের ধাপে। ওকে,
তৈরি করার পর আমাদের এই ধাপ শেষ, এই ধাপের শেষের পর এখন আমাদের নিচের ধাপের কাজ শুরু। মূলত এখান থেকে আপনি অনেকগুলো ইন্টারফেস দেখতে পাবেন। ইন্টারফেস গুলো কি কি লক্ষ্য করুন, আপনি এখান থেকে লক্ষ্য করুন হোম দেখতে পাচ্ছেন, সার্ভিস, রিভিউ, শপ, এখানে মোর নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে প্রমোট, এখানে তার পাশে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন, এই চিহ্নটা, এই চিহ্নটা মূলত কি এই সম্পর্কে জানতে হবে। এবং তার পাশে একটা থ্রি ডট আছে, এখানে সেটাও জানতে পারবেন, এখানে একটি সার্চ বক্স রয়েছে সেটাও জানতে পারবেন, এই বিষয়গুলো কি কি কাজে লাগে। দেখুন আপনার তো এই পেজটা কিন্তু একটা যে কোনো একটা প্রোফাইলের আন্ডারে, কিন্তু আপনার প্রোফাইলটা কি আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে উপর থেকে আব্দুল আল ওয়াশি দেখতে পাচ্ছেন, আরও দেখতে পারবেন কোথায়, দেখুন আপনি যে এখানে যে ড্রপ ডাউন বাটনে ক্লিক করেন, ক্লিক করার পর দেখুন আপনার এটা কোন প্রোফাইলের আন্ডারে, আব্দুল আল ওয়াশির নামে আন্ডারে এই প্রোফাইলের লিঙ্কটা এখান থেকেও দেখতে পারেন। অর্থাৎ আপনি এটা দেখার জন্য আপনি যদি এখানে সার্ভিসে ক্লিক করেন, সার্ভিস দেখতে পারেন, সার্ভিস, শপ এবং মোর, এই অপশনগুলো কি কিভাবে করতে হয় আমরা প্রত্যেকটা বিষয় নিয়ে কাজ শিখবো ফেসবুকের। এখানে যতগুলো অপশন রয়েছে প্রত্যেকটার কাজ রয়েছে মার্কেট প্লেসে, এবং মার্কেট প্লেসের বাইরে কাজ করা যায়, এই প্রত্যেকটা কাজ শিখবো আমরা। যেহেতু ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এখন রয়েছে সেট আপে, সেট আপের দ্বিতীয় ধাপে যাচ্ছি আমরা। প্রথম ধাপে আমরা লোগো, ইউজার নেম এবং ব্যানার সেট করলাম। দ্বিতীয় ধাপে আসার পর দেখুন সেট আপ, সেট ইউর পেজ আপডেট ফর সাকসেস। যদি আপনার পেজটাতে সাকসেস হতে চান তাহলে আপনার পেজটাকে সেট আপ করতে হবে। সেট আপ করবেন কিভাবে সেটা দেখুন। সেট আপ করার জন্য এখানে প্রথম ধাপ লক্ষ্য করুন, এই যে এই প্রথম ধাপ সেট আপ করার জন্য এখানে দেখেন একটু বাটন দেওয়া রয়েছে, বাটন। এই বাটনটা মূলত কি, আপনার অনেকগুলো পেজে যাবেন ওখানে গিয়ে দেবেন ফলো বাটন, মেসেঞ্জার বাটন, হোয়াটসঅ্যাপ বাটন, আপনার অনেক ভিজিট বাটন, শপ বাটন, মানে অনেক ধরনের বাটন দেখতে পাবেন। এই বাটনগুলো মূলত কোথা থেকে সেট করা হয়, যদি ক্লায়েন্ট আপনাকে বলে যে কল টু অ্যাকশন বাটন সেট করুন, কল টু অ্যাকশন বাটন কোথা থেকে সেট করতে হয়, এই বাটনটা থেকে সেট করতে হয়। এই বাটনটা কিভাবে সেট করতে হয় দেখুন, এখানে এডিট হোয়াটসঅ্যাপ নামে আছে, কেন ওই যে আমরা শুরুতে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করেছিলাম সেই নাম্বারটা এখানে অটোমেটিক ডিফল্ট হিসেবে অ্যাড হয়ে গেছে। আমরা যদি এটা পরিবর্তন করতে চাই তাহলে এর উপরে শুধুমাত্র ক্লিক করব, ক্লিক করার পর দেখুন এডিট বাটন নামে একটি অপশন রয়েছে, এই এডিট বাটনে ক্লিক করব। এডিট বাটনে ক্লিক করার পর আমরা এখান থেকে অনেকগুলো বাটন দেখতে পারবো। আমি যদি চাই এখান থেকে ফলো বাটন সেট করার জন্য ফলো বাটন দিয়ে দেবো তাহলে আমার এখানে ফলো বাটন হয়ে যাবে। আমি যদি চাই এখানে এডিট বাটনে ক্লিক করার পর আবার কল নাও অথবা বুক নাও অথবা আমি অন্য কোনো বাটন সেট করার জন্য আমার ইচ্ছা মতন আমি তৈরি করতে পারি। অনেক সময় এখানে যে প্রবলেমটা ফেস করবেন, আপনার অনেকগুলো বাটন এখানে সেট হতে চাইবে না, দুই একদিন, প্রথম দুই একদিন এটা হবে না, পরে যখন আপনি ট্রাই করুন অটোমেটিক ঠিক হয়ে যাবে, কারণ পেজটা নতুন, অনেকগুলো বিষয় আপডেট হওয়ার জন্য সময় নেয়। ওকে, তো আমরা এখানে ফলো বাটনটা অ্যাড করলাম। ফলো বাটনটা অ্যাড করার পর কিভাবে দেখবে মানুষ, যখন কোনো ব্যক্তি আমার প্রোফাইলে আসবে তখন এখানে দেখবে ফলো, ফলো বাটনটা দেখতে পারবে। তারপর আমরা যদি একটু নিচের দিকে আসি দেখুন এখান থেকে অনেকগুলো ধাপ দিয়ে দিচ্ছে। অনেকগুলো ধাপ কি, একটা পেজ কমপ্লিট করার জন্য আপনাকে 13টা ধাপ কমপ্লিট করতে হবে। দেখুন তারা বলতেছে সেট ইউর পেজ আপডেট ফর সাকসেস, এখানে 6 to 13 স্টেপস কমপ্লিটেড, মানে কি এখানে 13টা ধাপ কমপ্লিট করতে হবে, তার মধ্যে আমাদের 6টা ধাপ কমপ্লিট হয়ে গেছে ইতিমধ্যে, আমাদের অজান্তেই আমরা কমপ্লিট করে ফেলছি। কি কি ধাপ সেটা আমরা দেখি। প্রথম ধাপ, প্রথম ধাপ দেখি, আমাদের 6টা ধাপ কমপ্লিট হয়ে গেছে, আমরা একটু পরে দেখি, তার আগে দেখি আমরা কি কি ধাপ এখন বাকি আছে। আমাদের কটা ধাপ বাকি আছে, ওয়ান স্টেপ লেফট, এস্টাবলিশড ইউর পেজ আইডেন্টিটি। আমি যদি এখানে ড্রপ ডাউন বাটনে ক্লিক করি, ক্লিক করার পর তারা বলতেছে ঠিক আছে আপনি কি করুন অ্যাড ডেসক্রিপশন, আপনি একটা ডেসক্রিপশন অ্যাড করুন। তো আমরা এর উপরে ক্লিক করতেছি, অ্যাড ডেসক্রিপশনে ক্লিক করার পর আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের কোনো কিছু যদি থাকে তো আমরা সেখানে এখানে দিয়ে দিচ্ছি। যেমন আমরা যাচ্ছি যে কোনো কিছু লিখে দিচ্ছি, যেমন আমি যে কোনো কিছু একটু লিখে দিলাম, আমার ইচ্ছা মতো আমি লিখে দিচ্ছি কত ক্যারেক্টার্স, 255 ক্যারেক্টার পর্যন্ত আমরা লিখতে পারবো এখানে। এখানে যদি লেখা হয়ে যায় শুধুমাত্র আমরা কি করবো এখান থেকে ক্লোজ করে দেবো, ক্লোজ করলে আমার এটা অটোমেটিক কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। দেখুন আগে ছিল এখানে 6 স্টেপ, অর্থাৎ এখানে ছিল আগে 6 স্টেপ, এখন হয়ে গেছে 7 স্টেপ, এখন 13টার মধ্যে 7টা কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ওকে, কি কি কমপ্লিট হলো দেখুন, যে কমপ্লিটেড 1 2 3 4 5, আরো ভেতরে রয়েছে আরো কয়টা অপশন রয়েছে, 4 স্টেপ লেফট। এখানে যদি ডট ডট বাটনে ক্লিক করি অ্যাড ওয়েবসাইট, তারা বলতেছে আপনি কি করুন একটা ওয়েবসাইট অ্যাড করুন। তো আমরা অ্যাড ওয়েবসাইটে যদি ক্লিক করি, অ্যাড ওয়েবসাইটে ক্লিক করার পর আমরা এখান থেকে একটা ওয়েবসাইট লিখে দিতে পারি, www.fiverhelpbd.com। এটি হচ্ছে কি আমাদের একটি ওয়েবসাইট, আপনি এই ওয়েবসাইটে লিখে দিতে পারেন। এই ওয়েবসাইটে আমরা শুধুমাত্র কাজ শেখার জন্য কি করি, এটা কাজ শেখার জন্য আমরা এটা কিনে রাখছি, এটা আপনাদের শেখার জন্য আপনি এটা লিখে দিতে পারেন, অথবা আপনি এটা লিখতে পারেন www.onlineprocourse, এটা আমাদের website.com, এটা হচ্ছে আপনি লিখে দিতে পারেন onlineprocourse.com, এটা আমাদের একটা ওয়েবসাইট, বিভিন্ন জন বিভিন্নভাবে ব্যবহার করতে পারেন। এই দুটো ওয়েবসাইট আপনারা আপনাদের ওয়েবসাইটে দিয়ে দিতে পারেন। আমরা একটা কি দিলাম, ওয়েবসাইট দিয়ে দিলাম। তারপরে কি বললো, তারা বলছে আরো একটা স্টেপ আছে, অ্যাড লোকেশন ইনফরমেশন। ওই যে আমরা ক্লাসের শুরুতে বলছিলাম আপনাকে একটা পেজ তৈরি করতে গেলে একটা লোকেশন সেট করতে হবে, যে আপনার পেজটা, আপনি যে পেজটা তৈরি করতেছেন এই পেজের মালিকের বাড়ি কোথায়, কোথা থেকে বিজনেসটা করবে। যেহেতু আপনি এই পেজটা তৈরি করে একটা বিজনেস তৈরি করার জন্য শুধুমাত্র আপনি অ্যাড লোকেশনে ক্লিক করুন। অ্যাড লোকেশনে ক্লিক করার পর আপনার যেখানে বাড়িঘর আপনি সেগুলো লিখে দেন। এখন একটা অ্যাড্রেস অ্যাড করার জন্য কয়েকটা বিষয় প্রয়োজন। দেখুন অ্যাড্রেসে যখন আসলাম, অ্যাড্রেস, সিটি, পোস্টকোড, পোস্টকোড অথবা জিপকোড হচ্ছে কি আপনার এলাকার যে জিপকোড আছে সেই জিপকোড। অ্যাড্রেসটা আপনি দিতে পারেন, যেমন আপনি আছেন রংপুর, যেমন সাপোজ আপনি রংপুর লিখে দিলেন, যে রংপুর 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 হারাগাস, আমি চাচ্ছি রংপুর হারাগাস লিখে দেওয়ার জন্য হারাগাস।
সিটি কোথায়? আমি লিখে দিতে চাচ্ছি রংপুর সিটি, আমার এটা রংপুর সিটি, রংপুর, রংপুর ডিভিশন। পোস্ট কোড কত? মনে করছি 141, আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি যদি একটু নিচের দিকে আসি, নিচের দিকে আসি, নিচের দিকে আসার পর আমি শুধুমাত্র কি করলো, এখান থেকে আমি শুধুমাত্র একটু ক্লোজ করে বাইরে হচ্ছি, অর্থাৎ ক্লোজ করে বাইরে হচ্ছি, আমার কি হয়ে গেলো, লোকেশনটা অটোমেটিক সেট হয়ে গেল, অর্থাৎ লোকেশন কমপ্লিটেড। তারপর তারা কি বলছে, টু স্টেপ লেফট, আমি কি করবো, অ্যাড আওয়ার্স, এই অ্যাড আওয়ার্সে ক্লিক করতেছি। অ্যাড আওয়ারটা কি, এখানে কিছু কোয়েশ্চেন আছে সেই বিষয় নিয়ে কথা বলি। অ্যাড আওয়ার্সটা কি, এই যে আপনি যে বিজনেস স্পেসটা খুলতেছেন, এই বিজনেসটার জন্য অবশ্য অবশ্যই একটা কি আছে, অ্যাড আছে, অর্থাৎ একটা টাইম আছে যে কতক্ষণ থেকে কতক্ষণ। যেমন আমাদের সাপোর্ট চলে কখন থেকে, সকাল 10টা থেকে ভোর 5টা পর্যন্ত, এটা আমাদের একটা সাপোর্ট টাইম। আমাদের ক্লাস চলে কটা থেকে, 10:30 থেকে 12টা হতে পারে, 12:30 থেকে 1টা হতে পারে, আমাদের ক্লাস টাইম। অর্থাৎ এই যে নির্দিষ্ট একটা পেজের নির্দিষ্ট একটা ইনফরমেশন দেওয়া, এটাকে বলছে অ্যাড আওয়ার্স। আপনার দোকানটা যদি সকাল 8টা থেকে খোলা থাকে, তাহলে আপনি 8টা থেকে 8টা খোলা রাখবেন, 10টা পর্যন্ত খোলা থাকে, 10টা পর্যন্ত খোলা রাখবেন। এই বিষয়গুলো আমরা এখান থেকে সেট করতে পারি। কিভাবে সেট করতে হয় এই বিষয়টা নিয়ে দেখি আমরা। কোথায় ক্লিক করলাম, আমরা অ্যাড আওয়ার্সে ক্লিক করতেছি। অ্যাড আওয়ার্সে ক্লিক করার পর দেখুন কয়েকটা অপশন, নো আওয়ার্স অ্যাভেলেবল, অর্থাৎ আপনার দোকান খোলা থাকে না, অলওয়েজ ওপেন, অর্থাৎ আপনার দোকান সবসময় খোলা থাকে, পার্মানেন্টলি ক্লোজ, যদি আপনার অ্যাকাউন্টে ক্লোজ করে ফেলেন, ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে। এই ইন্টারফেসটার মধ্যে এক সপ্তাহে যেহেতু 7 দিন, আপনার 7 দিনের কোন দিন বন্ধ থাকে, কোন দিন খোলা থাকে, আপনি কিন্তু এটা ফিক্সড করে দিতে পারেন। কিভাবে দেখুন, আমরা যখন ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, অর্থাৎ এই সময়গুলোর মধ্যে খোলা থাকে, কোন সময়, মানডে, মানডে কখন খুলেন আপনি, মনে করেন মানডে আপনি 2টার সময় খুলেন, ক্লোজ করেন কটায়, মনে করেন আপনি ক্লোজ করেন 5:30। ওকে, আমরা এইভাবে করতে পারি। আবার টুয়েসডে মনে করেন আপনি কটায় খুলেন, আপনি খুলেন মনে করেন 2টায় খুলেন, 2:15 খুলেন, আপনার ক্লোজ করেন কটায়, মনে করেন আপনি এখানে 3:15 ক্লোজ করেন, অথবা আপনি তার বেশি কমপ্লিট করে দিতে পারেন। আপনি এইভাবে এখান থেকে কি করে দিতে পারেন, টাইমগুলো ফিক্সড করে দিতে পারেন। যদি এগুলো টাইম ফিক্সড হয়ে থাকে, শুধুমাত্র এখান থেকে ক্লিক করবেন, ক্লোজে ক্লিক করবেন, অর্থাৎ আমার এখান থেকে আমি আমার ইচ্ছা মতো আমি টাইমগুলো ফিক্সড করে দিতে পারি। তারপর দেখুন এখানে তারা বলছে একটা ফোন নাম্বার দিতে, অর্থাৎ অ্যাড ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা কি, আর প্রথমে যে ফোন নাম্বারটা অ্যাড করলাম সেটা ছিল হোয়াটসঅ্যাপ নাম্বার, আর এই ফোন নাম্বারটা হচ্ছে আপনার যে পেজের সঙ্গে কোনো রিলেটেড একটা ফোন নাম্বার আপনার পেজের উপরে থাকবে, যাতে করে আপনার কোনো প্রয়োজন হলে আপনাকে ক্লিক করার পর সরাসরি আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারে। যদি আমরা অ্যাড ফোন নাম্বারে ক্লিক করি, ফোন নাম্বারে ক্লিক করার পর আমি এখানে আমার একটা ফোন নাম্বার দিয়ে দিতে পারি, যেমন যে কোনো একটা পছন্দ অনুযায়ী আমরা একটা ফোন নাম্বার দিতে পারি। জি, আপনার একটা ফোন নাম্বার আপনি এখানে সাবমিট করুন, ও আপনার ফোন নাম্বারটা আমি এখানে দিয়ে দিচ্ছি, মনে করেন যে কোনো একটা 01, যেমন আমাদের একটা ফোন নাম্বারই দিয়ে দিচ্ছি 01950962207, মনে করেন আপনার একটা ফোন নাম্বার দিয়ে দিলেন। দেওয়ার পর এখান থেকে কি করে দিলেন, আপনি ক্লোজ করে দিলেন, ক্লোজ করার পর আপনার এই ফোন নাম্বারটা অ্যাড হয়ে গেল। এখন লক্ষ্য করুন, এরপরে আমাদের কি হয়ে গেল, আমরা ছিলাম স্টেপ 7-এ, 7টার পর আমাদের এখন স্টেপটা কটা, 11-তে আছে, অর্থাৎ 11 নম্বরে আসি, 11টা কমপ্লিট করে ফেলছি। এখন আমাদের বাকি আছে কটা, এখনো মূলত আমাদের বাকি আছে 2টা, 2টা কোথা থেকে, এই যে শেষে 2টা দেখুন এখনো সাদা পড়ে আছে, আর আগেরগুলো একদম ব্লু কালার হয়ে গেছে, অর্থাৎ এগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কোথায় যাব, আমরা যাচ্ছি তাহলে একটু পরে, যে আরো কি কি ধাপ বাকি আছে। দেখুন এই যে শেষের দিকে লক্ষ্য করুন, টু স্টেপ লেফট, এখন যদি আমরা ড্রপডাউন বাটন ক্লিক করি, তারা বলতেছে ইনভাইট ফ্রেন্ডস, ক্রিয়েট ওয়েলকাম পোস্ট, 2টা অপশন বাকি আছে। ইনভাইট ফ্রেন্ডস মানে কি, ওই যে আমরা প্রমোট করার কথা বললাম, আপনাকে যেহেতু এই পেজটা নতুন, আপনাকে মানুষকে জানাতে হবে আপনার বিজনেস সম্পর্কে, তাহলে আপনি কি করুন, ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করুন। ইনভাইট ফ্রেন্ডসে ক্লিক করার পর আপনি এখান থেকে ইনভাইট করুন, যে ঠিক আছে আপনি ইনভাইট করুন, আপনি কিছু মানুষকে এখান থেকে ইনভাইট করে দিন, যে ঠিক আছে আপনি কি করুন আমার পেজটাকে অ্যাকসেপ্ট করুন। এভাবে দেওয়ার পর আপনি ইনভাইট, এই যে সেন্ড ইনভাইটেশনে ক্লিক করুন, সেন্ড ইনভাইটেশন ক্লিক করার পর হয়ে যাবে। কতজন মিনিমামকে ইনভাইট করতে হবে, মিনিমাম আপনাকে এখান থেকে 10 জনকে ইনভাইট করতে হবে। দেখুন মিনিমাম ইনভাইট 10 অর মোর ফ্রেন্ডস, মিনিমাম 10 জনকে ইনভাইট করতে হবে, তাহলে আপনার এই বাটনটা থাকবে না। যদি আপনি এখন ইনভাইট করতে না চান, তাহলে পাশে যে মোর নামক অপশনটি রয়েছে, মোর থেকে শুধুমাত্র দেখেন স্কিপ অ্যান্ড মার্ক অ্যাজ কমপ্লিট, এর উপরে ক্লিক করলে আপনার এটা স্কিপ হয়ে যাবে, এটা কমপ্লিট হিসেবে দেখা যাবে। ওকে, তারপর দেখুন আরেকটা অপশন পাইছে, ওয়েলকাম পিপল টু ইয়োর পেজেস, অর্থাৎ আপনার পেজের যে আপনি যে পেজটা খুললেন, একজন মানুষকে যারা আপনাকে ফলো করে তাদেরকে একটা ওয়েলকাম মেসেজ দেন, যে আমার পেজটা আমি খুলছি, আমার এই যে ফ্যাশন বিডি, আমার যে স্মার্ট ফ্যাশন বিডি আছে, এই পেজটার মধ্যে আমি কি কাপড় বিক্রি করব, আপনি এই ধরনের একটা পোস্ট তৈরি করুন। যেহেতু আমরা পোস্ট তৈরি করা এখন শিখি নাই, এই ক্লাসের পরে যেহেতু পোস্ট তৈরি করা, এই জন্য আমরা কি করবো, এটাকে আমরা স্কিপ করে যাবো। স্কিপ করার জন্য কি করতেছি, আমরা এখান থেকে মোর, মোর থেকে স্কিপ অ্যান্ড মার্ক অ্যাজ কমপ্লিট, এর উপরে ক্লিক করে যাচ্ছি। দেখুন আমরা 2টা বিষয় স্কিপ করে গেলাম, এই 2টা বিষয় নিয়ে যেহেতু আমাদের পরে শিখতে হবে। এখন দেখুন আমার পেজটা কিন্তু কি হয়ে গেল, এখন 100% 13-এর মধ্যে 13 কমপ্লিট হয়ে গেল। এখন যদি আমরা একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর দেখবো মূলত আমার পেজটা একদম কমপ্লিট হয়ে গেল। এই পেজটা মূলত কিভাবে সেট আপ করতে হয়, এতটুকু সেট আপ আমরা দেখলাম। এটা ছিল একটা পেজ ক্রিয়েট করার পর সেট আপ করা। এই পেজের মধ্যে অনেকগুলো কাজ রয়েছে, পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এরপরে যে কাজটি থাকবে কিভাবে পেজটার মধ্যে পোস্ট করব, কিভাবে ভাইরাল করব, কিভাবে মার্কেটিং করতে হয়, কিভাবে একটা পেজ থেকে মার্কেটিং করলে সুবিধা হয়, কিভাবে একটা পেজ ডিলিট করতে হয়, কিভাবে একটা পেজের মাধ্যমে কাজ নিতে হয়, প্রত্যেকটা বিষয় নিয়ে ইনশাল্লাহ আমাদের সেকেন্ড যে পার্ট হবে, পেজের মধ্যে কিভাবে পোস্ট করব, কিভাবে এটা ভাইরাল করবো, প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবো। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ভিডিওগুলো একাধারে দেখবেন, অবশ্যই অবশ্যই, যেটা বলতেছি কোনো অংশ বাদ দেওয়া যাবে না,
কোনোভাবে যদি বাদ দেন তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন না। নেক্সট টিউটোরিয়ালে আবার অনেক কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।